আসসালামু আলাইকুম এভরিওয়ানি মারিয়া হোসেন দ্য ওনার অ্যান্ড ফাউন্ডার অফ স্টাইলিশ আবায়া যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে খুব তাড়াতাড়ি জয়েন করে বলবেন আর জয়েন করে সবার আগে হচ্ছে লাইফটা শেয়ার করে দিতে হবে আই থিঙ্ক নোটিফিকেশন যায়নি আজকে লাইনটা একটু স্লো থাকবে জাস্ট বিকজ বৃষ্টি হচ্ছে বাইরের সো আজকে একটু স্লোই হবে অনেক আপনার চলে আসছে তার মানে নোটিফিকেশান অলরেডি ডান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছো আলহামদুলিল্লাহ নরি আক্তার আপু ভালো আছি হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আচ্ছা লাইফটা একটু সবাই আমাদের গ্রুপে শেয়ার করে দিবেন আচ্ছা আমি একটু মানে তোমার অপেক্ষায় ছিলাম আসলে আমার কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা আমি জাস্ট শেয়ার করে দিতে যতটুকু সময় এইটুক সময় আমি নিচ্ছি হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বনানি শোরুম কোথায় বনানি শোরুম হচ্ছে বনানি এগারোতে আপনার হারফিটা যদি চিনে থাকেন হারফি দুইটা বিল্ডিং পরে এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা আমাকে একটু দেখে বলতে হবে আসলে আমার এখন মাথায় নাই আমি আমি একদমই ভুলে গেছি মাথা নাই এখন আচ্ছা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ডেলিভারি টাইম কতদিন আপু যদি স্টক থেকে অর্ডার করেন তাহলে দুই থেকে তিন দিন আর যদি আপনি এসেতে অর্ডার করেন কি বলে আচ্ছা আমি অ্যাড্রেসটা বলি হ্যাঁ আচ্ছা আমি একটু শেয়ার করে জাস্ট আমি গ্রুপ একটু শেয়ার করে দিয়ে তারপর আমি দেখানো শুরু করবো হ্যাঁ ডান অনেক আপু অনেক দিন পর হ্যাঁ মোটামুটি এক সপ্তাহ পরেই আর কি আমি একটু সময় নিচ্ছি আপনাদের থেকে আর আপনারা যারা যারা লাইভে জয়েন করছেন তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন খুব খুশি হব আজকাল লাইন মনে অনেক স্লো না বোরখা দেবে না তাহলে বললেন কেন কেরাহীগঞ্জ আমি বুঝি নাই বোরখা দিবেন না আমি বুঝি নাই আপু কেন বোরখা দিব না আপনাদেরকে আমি লাইভ করে কি সব বোরখা নিজে রেখে দিব আপনাদেরকে বোরখা না দেওয়ার রিজনটা কি আমার বলেন তো আচ্ছা আমার লাইফ শেয়ার ডান এখন আমি দেখানো শুরু করবো আজকে অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করব চিটাগাং থেকে দেখছি ফরাসা আছে হ্যাঁ আছে দেখাবো আচ্ছা আমি যেটা পরে আছি দেখেন নিউ মডেল নিউ ডিজাইন নিচে কিন্তু পুরাটা ফ্রিল করা মানে এটাকে ফ্রিল বলা যাবে না এটা আসলে ফ্রিলও না বাট এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এখানে আমার স্লিভটা দেখেই বুঝতে পারছেন স্লিভটা দেখলেই বুঝবেন এই ডিজাইনটাই জাস্ট নিচে দেওয়া আছে হ্যাঁ এই ডিজাইনটা নিচে দেয় আপু চাঁদপুর থেকে দেখছে আপু অর্ডার করলে বলে নাই আপু স্টক শেষ হয়ে গেলে কি বলবো আপু আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আচ্ছা এই যে নিচের যে মডেলটা দেখতে পাচ্ছেন নিচের মডেলটা আমার স্লিভে যেটা স্লিভে যে ফিল করাটা আছে এইটাই কিন্তু সেম ডিজাইনটা নিচে দেওয়া আছে এইগুলো টোটালি আপনাদের পাঁচইবার আপু দুবাই আউটলে গত সপ্তাহে দেখানো আবাইগুলো পাওয়া যাবে ভালো লাগছে না ওকে আমাকে অ্যাক্টিভ আচ্ছা কে কে অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং কে কোথা থেকে দেখছেন এটা কিন্তু লিখতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন একটু সুন্দর মতো বলে দিবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বা ঢাকার কে কোথা থেকে দেখছেন একটু বলতে হবে কিন্তু শান্তা খান আপু কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সাউন্ড নাই কি বলে সাউন্ড নাই আছে আপু আপনার ফোনে সাউন্ড মেবি মিউট করা আপনি একটু ভলিউমটা আপ করে নেন সবাই তো মোটামুটি দেখছে আচ্ছা কে কোথা থেকে দেখছেন এটা কিন্তু বলবেন আচ্ছা এটা এগুলো কি ফিফটি থেকে আসছে এই সাইজগুলো ফিফটি টু আচ্ছা এগুলো সব ফিফটি টু থেকে আসছে কালারগুলো আমি দেখাই দিবো আজকে হিউজ নিউ ডিজাইন কিন্তু আমি লঞ্চ করবো আজকে অনেক অনেক না মন খারাপ না মন খারাপ না আচ্ছা আজকে কিন্তু আমি অনেকগুলো কালেকশন লঞ্চ করবো ঠিক আছে আচ্ছা আর আচ্ছা এই যে দেখেন স্লিভের ডিজাইনটা এখানে স্টোনের ওয়ার্ক করা মানে আমি কী স্টোন স্টোনগুলো এত সাইনি যেটা আসলে আমি লাইভে লাইটিং ক্যামেরায় আসে না এগুলো সামনে থেকে অনেক বেশি সুন্দর এই যে দেখেন এই স্টোনের ডিজাইনগুলো কিন্তু সামনে থেকে অনেক বেশি সুন্দর আর নিচে আমি আজকে ফিফটি সিক্স পড়েছি আমি কিন্তু ফিফটি সিক্স পড়েছি ইচ্ছা করে যে আপনার নিচের শেপটা কেমন আসবে এটা বোঝানোর জন্য বাট আমি ইউজুয়ালি ফিফটি ফোর পড়ি আজকে ফিফটি সিক্সই পড়েছি আচ্ছা নাটোর থেকে সাউন্ড ঠিক আছে হ্যাঁ আমিও তো তাই দেখছি সাউন্ড ঠিক আছে এই যে ফিফটি টু থেকে ফিফটি সিক্স সাইজ অ্যাভেলেবেল এবং জুম ফ্যাব্রিকের উপরে এই যে এই এই পোর্শনটা কিন্তু ফুল জুম ফ্যাব্রিকের উপরে এই যে দেখেন এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এই হচ্ছে নিচের মানে এত ক্লাসিক একটা ডিজাইন মানে মানে খুবই স্টাইলিশ মানে স্টাইলিশ আবার মিনস স্টাইলিশ দেখেন পুরোটা কিন্তু স্টোনের ওয়ার্ক করা হ্যাঁ ফুললি স্টোনের ওয়ার্ক করা আর এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এগুলো আমি বলবো মোটামুটি অ্যাফোর্ডেবল খুব বেশি হাইডেন্স না আবার একেবারে যে খুব বেশি কম তাও না আপু কেমন আছে আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আসসালামু আলাইকুম রোয়ান ফোজ ক্যানবন থেকে আপু খিমার দেখান দেখাবো আর নতুন খিমার আসছে নতুন খিমার আসে নাই আচ্ছা এই যে হচ্ছে স্লিভের ডিজাইন এই জামা স্লিভের ডিজাইনটা দেখলেই বুঝবেন হ্যাঁ এই হচ্ছে স্লিভের ডিজাইন আপু সৌদি আরব মক্কা থেকে যে আরে হ্যাঁ তুমি তো মক্কা থেকে দেখছো আমি জানি ভাইয়া এই যে এই হচ্ছে দেখেন নিচের ডিজাইনটা নিচের পোর্শনটা এত সুন্দর মানে খুবই ক্লাসে আচ্ছা আলাইকুম কি মারি কেমন আছে তোমাকে তুমি করে বললাম অবশ্যই তুমি বল সুপ্রিম কোর্টে একজন আইনজীবী যাই হোক তোমার লাইফ সবসময় দেখি আমি তোমার সাথে একটু কথা বলা দরকার কিভাবে সম্ভব আমাকে কষ্ট করে জানার উপর ভালো থাকো যারা আজাদ আপু আপনি ইনবক্স করেন ইনবক্স অথবা আপনি আমার আইডিতে সরাসরি মেসেজ দিতে পারেন মারিয়া হোসেন আইডি মারিয়া হোসেন লিখে সার্চ করলে আমার আইডিটা চলে আসবে আমার আইডিটা কি প্রোফাইল পিচ্ছে আমি ভুলেই গেছি আমি দেখাই দিচ্ছি আমার আইডিটা দেখাই দিচ্ছি আমার আইডি তো সরাসরি নক করেন কোনো অসুবিধা নেই সরাসরি আমার আইডিতে আপনি ইনবক্স করেন আমি রেসপন্স করব সমস্যা নেই এই যে এই হচ্ছে আমার আইডিটা এই হচ্ছে আমার আইডি হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখেন এইটা সার্চ দিলেই চলে আসবে মারিয়া হোসেন লিখে সার্চ করলে এই আইডিটা চলে আসবে হ্যাঁ যারা যারা আমার আইডিটা খুঁজতে চাচ্ছেন অনেক সময় আমি ট্যাগ করে দিই আজকে ট্যাগ করলাম না অনেক সময় আমি লাইভে ট্যাগই করে দিই সো আপনি চাইলে আমার আইডিতে মেসেজ দেন সরাসরি আমাকে পাবেন কোনো অসুবিধা নেই আমাকে খুঁজতে হলে অনেক কষ্ট করতে হয় না আমি সবার কাছে সরাসরি কানেক্টেড থাকি এই যে এই হচ্ছে নিচের পোর্শন এবং এটাতে মনে হয় পাঁচটা কালার আসছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে আমি কালার সবগুলো দেখাই দিব স্টাইলিশ সবাই মানে হ্যাঁ নাজমা আপু স্টাইলিশ সবাই মানে স্টাইলিশ সব কিছু শর্ট কেপ দেখাবো আপু একটু থাকেন সাথে দেখাবো ইনশাল্লাহ এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা আর এই হচ্ছে হিজাবটা এই হচ্ছে হিজাবটা দেখেন হিজাবটাও কিন্তু একটা সাইডে এই যে আমি কিন্তু আজকে দেই নাই এই যে আমি এটা দিতে চেয়েছিলাম একবার তারপর কেন যেন দিলাম না ভুলে গেলাম মনেই থাকে না এই দেয়নি কোনো কিছু এই যে এই হচ্ছে এক পোশনের একটা সাইডে একটা সাইডে ওয়ার্ক করা আছে হ্যাঁ গতকালকে পেয়েছি এত কমফোর্টেবল কোয়ালিটি বেস্ট কোয়ালিটিউ থ্যাংক ইউ সো মাচ ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আচ্ছা কালার কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটা পাঁচটা কালার তো আরেকটা কই ও আচ্ছা ভাই আচ্ছা এই হচ্ছে নুট কালার হ্যাঁ আমি যেটা পরে আছি এটা পাঁচটা কালার আমি বলে দিচ্ছি পাঁচটা কালার আজকে কিন্তু হুড়াহুড়ি লেগে যাবে মানে কে কোন কালারটা নেবেন কারণ হচ্ছে যে ওই বোরখাটা নাই আপু নিতে আম্বানি দাওয়াতে দুবাই মেহমানে পরে আসে বোরখাটা আপু ওটা কি আছে নাকি শেষ ওইটা শেষ আপু আছে একটা এক পিস আছে বাট ওইটা দেখাইলে তো এখন সমস্যা হয়ে যাবে আপু এক পিস আছে কিভাবে দেখাই মেসেজ রেসপন্স অনেক স্লো আপু স্লো না দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে বাট অনেক বেশি রাস যার কারণে আপনার স্লো পাচ্ছেন বাট আমাদের দিক থেকে স্লো না আপু আমাদের দিক থেকে অনেক ফাস্ট দিয়ে যাচ্ছে আচ্ছা মাসালা মাসাল নসিনী থেকে আমি প্রথম তোমার বে তাযিম নি আপু तहজিব নি নাম তোমাছাল অনেক সুন্দর তোমার কোনো তুলনা হয় না জেরিন জানাতা আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এই হচ্ছে নুট কালারটা ঠিক আছে এই হচ্ছে নুট কালারটা দেখেন নিচেও কিন্তু এই যে দেখেন কত সুন্দর করে ফ্রিল করে একদম ক্রেপ টাইপের হ্যাঁ তোমরা পরা বোরকাটা আসছে গত থাকলে একটু দেখাও আচ্ছা ওটা দেখাও তো দিও সামনে গত লাইভে আমি কোনটা পরে লাইভ করছিলাম ও না আপু ওইটা আসে নাই এখনো ওইটা আসে না এখনো এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা দেখেন আসলে তো আমি বলে দিব ওইটা আসার সাথে সাথে আমি শর্ট ভিডিও দিয়ে দিব হ্যাঁ আসে না ওইটা এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এই যে দেখেন এই হচ্ছে নিচের পোর্শনটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হিজাব এভেলেবেল আছে সেট পাচ্ছেন ফুল সেট পাচ্ছেন আমি কালারগুলো দেখাই দিই তারপর আমি প্রাইসটা বলবো ফিফটি টু থেকে ফিফটি সিক্স ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ওকে তিনটা সাইজ এভেলেবেল আছে আপু ডিসকাউন্টের প্রোডাক্ট আছে না আপু ডিসকাউন্ট প্রোডাক্ট নাই শেষ হয়ে গেছে আচ্ছা এইটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল আমি যেটা পরে আছি এটা অনিয়ন পিঙ্ক লাইভে লাইটিং এ হয়তো আপনারা একটু ডিফারেন্ট কালার বুঝতে পারছেন বাট এইটা কিন্তু সাউথ কোরিয়া থেকে জান্নাত পাপিয়া অনেক দূর থেকে দেখছেন আপু আমি একটা ডিজাইনার আবার অর্ডার করেছিলাম তিরিশ তারিখ এখনও পাই নাই নিশ্চিত ধারা আপু একটু ইনবক্স নক করেন আমি তো জানি না আপনি কোনটা অর্ডার করেছেন তোমাকে খুব ভালো লাগে এসমিন আপু থ্যাংক ইউ আপু হিজাবগুলো না আমরা একটু চাই যে আপনি পার্টি ওয়ার যেহেতু পার্টি ওয়ারগুলো অনেক বড় দিলে লাভ নেই পার্টি ওয়ারে সবাই একটু চাই স্টাইলিশ করে পড়তে হ্যাঁ যার কারণ ওগুলো একটু একটু শর্ট থাকে বাট ম্যাক্সিমামগুলো আমাদের লংই আসে আসলে চিট রঙে সরুন চাই ইনশাল্লাহ এটা হচ্ছে পার্পল কালার এই যে দেখেন কালার ডিফারেন্সটা আমারটা অনিয়ন পিঙ্ক প্রথম দিকে মনে হয়েছিল আমারটাই পার্পল না আমারটা পার্পল না আমি যেটা পরে আছি এইটা হচ্ছে অনিয়ন পিঙ্ক আর আমার হাতে যেটা সেটা হচ্ছে পার্পল কালার দেখেন এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমি ইচ্ছা করে আজকে ফিফটি সিক্স পরেছি যাতে আপনারা নিচের শেপটা সুন্দরভাবে বুঝতে পারেন আসসালাম আলাইকুম আপু সিটিসি থেকে দেখছি আপনি তো আ অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপু চট্টগ্রামে সরু দিব শ্রাগ হবে শ্রাগ মনে হয় খুব বেশি নাই থাকলেও হয়তো এক দুই পিস আছে আর কি আচ্ছা এই যে দেখেন স্টোনের ওয়ার্কটা কিন্তু অসম্ভব সুন্দর দুইটা কালারের স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে এবং আমাদের স্টোনগুলো বরাবরই মানে একদমই এক্সক্লুসিভ আপনারা জানেন যে সবার চাইতে একটু আলাদা স্টোন আমরা ইউজ করি যাতে করে আপনার একটু এক্সক্লুসিভ কিছু পান হ্যাঁ আমি কালারগুলো সব ধুমধাম দেখায় দিই অ্যাক্টিভ ও আচ্ছা অ্যাক্টিভ তাহলে লাইভটা তো শেয়ার করে দিতে হয় না সাবিনিয়াসমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবার আইডি থেকে লাইভগুলো শেয়ার করে দিবা প্রত্যেকের আইডি থেকে লাইভগুলো শেয়ার করে দাও এই হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক লাভার এখন একটু খুশি হয়ে যাবে কারণ ব্ল্যাক লাভারের একটা টিমই আছে হ্যাঁ আলাদা একটা আপু কাশ্মীর মাসু কেমন আছে আপু ভালো আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবাই আর মানসিক অবস্থা তো বুঝতেই পারতেছো সো বলার কিছু নাই আছে ভালো আছে আলহামদুলিল্লাহ নরসিন্দি থেকে তোমার প্রথম লাইভ দিচ্ছি মাসা আল্লাহ স্টাইলিশ আবাই অলওয়েজ বেস্ট ইনায়া আমরিন আপু থ্যাংক ইউরি আসসালামু আলাইকুম আপু আচ্ছা এই যে ব্ল্যাকটা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি 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 অ্যান্ড ব্ল্যাক মিক্স করা বাট এখানে না লাইভে মাল্টি কালার স্টোনটা অলওয়েজই হোয়াইট লাগে আসলে কিন্তু হোয়াইট না হ্যাঁ এটা কিন্তু মাল্টি কালারের এই যে দেখেন এটা কিন্তু মাল্টি কালারের এই হচ্ছে স্লিভটা আর এইগুলো কিন্তু একদমই লিমিটেড স্টক আসছে আমি বলে দিচ্ছি যেহেতু কালার বেশি আর আপনারা জানেন যখন আমরা কালার বেশি আনি তখন কিন্তু স্টকটা কম থাকে যার কারণে আপনাদেরকে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে এমন হতে পারে দুই দিন তিন দিন গেলে আর পাবেন না সো একটু তাড়াতাড়ি আপু শোরুমের ঠিকানা বলেন শোরুমের ঠিকানা আমি কমেন্টে দিয়ে দিই শোরুমের ঠিকানাটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কমেন্ট করে দিচ্ছি কমেন্টটা আমি পিন করে দিব সবগুলো শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু সহ আমি দিয়ে দিলাম এই যে আমাদের কমেন্টটা আপু দুবাই মেমন কালো কোটি কত সাইজ আপু কত সাইজ সেটা একটু দেখতে হবে আপু আচ্ছা পিন করে দিয়েছি এই যে আপু আমি একটা কমেন্ট করেছি কমেন্টটা পিন করে দিয়েছি শাড়ির উপরে পরা কোটি আছে হ্যাঁ আপু আছে এই যে এই যে দেখেন নিচের পুরোটা ডিজাইন দেখেন সামনে এবং এটা ফ্রন্ট লক এটা কিন্তু একটা মজার বিষয় যে আপনাদের ভেতরের কোনো ড্রেস কিন্তু দেখা যাবে না এটা ফ্রন্ট হচ্ছে একদম লক করা মাথা দিয়ে পড়তে হবে এই যে এখানে কিন্তু সামনে কোনো বাটন নাই আচ্ছা প্রাইস আমি বলবো পাঁচটা কালার দেখায়নি এটা হচ্ছে ফোর্থ কালার আমার একটা কালার দেখিয়েছি পার্পল একটা দেখিয়েছি নুট কালার দেখিয়েছি তিনটা এই হচ্ছে একটা চারটা লাস্ট পাঁচ নাম্বারটা দেখাবো দেখায় তারপরে হচ্ছে আমি প্রাইজে যাব এই যে এই হচ্ছে হিজাবের এক পাশে কাজ করা কাইন্ডলি চেয়ে কিন্তু বলছিলাম তিন তিন ভিতর পাবো পেমেন্ট ডান আচ্ছা আপু পাবেন লিপস্টিক সেল করা শুরু করেন। না লিপস্টিক সেল করা শুরু করবো তখন তো আবায় রেখে সবাই লিপস্টিক কিনবেন তখন কি হবে বলেন তো তখন এই যে এই যে আমি এত এত আবার ডিজাইন করবো আমাদের ডিজাইনাররা এত এত আবার ডিজাইন করবে তখন কোথায় মানে তখন আপনারা তো লিপস্টিক কি সব কিনে ফেলবেন তখন আপনার আবায় কিভাবে কিনবেন বলেন আচ্ছা এই হচ্ছে আপু ফেনি থেকে দেখছি আপু তুমি যেই বোরকা আনো আচ্ছা তুমি আচ্ছা বুঝি নাই নাই আপু আবার এই যে কথা সত্য আমরা সব বোরখা কালো আর ব্লু পরতে হয় হ্যাঁ সেটাই তো বলছি এই যে এই হচ্ছে হিজাবের এক পাশে কাজ করা ঠিক আছে রেখে দিলাম ব্ল্যাকটা ব্ল্যাকটার আপু কোট বোরখা কোট বোরখা আসবে আপু অনেক অনেক ডিজাইন আসবে এই হচ্ছে হোয়াইট এইবার তো আরও সুন্দর একটা কালার মানে কোনটা রেখে কোনটা কালার আজকে নিবেন সবাই কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিবেন মাল্টি কালার আর ব্ল্যাক স্টোনের একদম কম্বিনেশনে করা আছে এটা আপু লিপস্টিক ব্র্যান্ড আমারটা হচ্ছে আজকে স্টিল আউডার দেওয়া হ্যাঁ আমার আমার লিপস্টিকের নাম্বারটা মনে নেই নেমটা মনে নেই বাট ব্র্যান্ড হচ্ছে স্টিল আউডার আচ্ছা অনেক লেট করে ফেলছি না অনেক না এটাই প্রথম মানে প্রথম ডিজাইন বাট কালার ফিফ আপু অনুগ্রহ করবো দুবাই আমি মানে বললেন হ্যাঁ ওটা দেখাবো তো কই কালারটা আনো নাই সামনে আচ্ছা এই হচ্ছে হোয়াইটটা হোয়াইটটা কিন্তু আরও বেশি আমি আজকে হোয়াইটটা পড়তে চেয়েছিলাম কিন্তু হোয়াইট পড়লে নাও যে দেখেন এখনই কিন্তু ক্যামেরা মানে লাইটিং কাপা কাপি শুরু হয়ে যায় সালাম আপু দেন কেমন আছেন আজমিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই হচ্ছে স্লিভের ডিজাইনটা হ্যাঁ এই হচ্ছে দেখেন সামনের এই হচ্ছে ব্যাক পোষণের কাজটা এগুলোর প্রাইস হচ্ছে এবার প্রাইজে আসি ছয় হাজার আটশো টাকা পুরোটা জুম ফ্যাব্রিকে করা আচ্ছা এই হচ্ছে যে দুবাইয়ের গেস্ট যেটা পড়েছিল নিতা আম্বানির ছেলের বিয়েতে এই যে দেখেন এই হচ্ছে ডিজাইনটা এইটা পড়েছিল বাট ওনারটা ছিল উনি যে গেস্ট ছিলেন ওনারটা টু পার্টে ছিল না ওনার এটা পুরাটা বোরখা কাটিং ছিল এই যে এভাবে বাটন করা ছিল বাট আমরা কিন্তু এটা টু পার্টে করেছি মানে এটা ইনার সহ করেছি যাতে আপনাদের পরতেও ইজি হয় এবং দেখতেও একটু স্টাইলিশ হয় এই যে এটা হচ্ছে আমাদের ইনার সহ বাট নেক্সট হয়তো এমন হতে পারে ইনার ছাড়াও একদম বোরখা স্টাইলটাই আসবে এই যে দেখেন এবং আমাদের ফ্যাব্রিকটা দেখেন একদম টোটালি ডিফারেন্ট এবং এত নাইস কোয়ালিটির একটা ফ্যাব্রিক জাস্ট ওয়া ওয়াও ওয়া এই যে এই হচ্ছে এই ডিজাইনটা আপু গত সপ্তাহে দুটা বোরগা কিনেছে একটা কালার বসুন্ধু আউটলেটে ছিল না তোমরা যোগাযোগে আর হোম ডেলিভারি দিয়েছে অনেক ধন্যবাদ স্টাইলিশ আবাহে খুব সহযোগিতা করেছে সবাই আপু ইউ আর মোস্ট ওয়েলকাম আমরা যতটুকু পারি খুব বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করি তারপর অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়েই যায় যদি ইন আউটল্যানি ইউএসএ আপু আমাদের সবগুলো অ্যাড্রেস দিয়ে দিয়েছে আপনার একটু অ্যাড্রেসগুলো ফলো করেন কমেন্টটা আপু আজ মিরপুর শোরুমে যাইতে চাইছিলাম বৃষ্টি যে আপু হ্যাঁ অনেক বৃষ্টি আজকে বাইরে আমি আসার সময় দেখলাম রাস্তা আমি তো আসলে ঘর থেকে টোটালি বের না ওই যে একদিন লাইভ করতে বের হয়েছিলাম বাংলাদেশে আসার পর আর আজকে সেকেন্ডে মানে একদমই বাসা থেকে বের হই না টোটালি বাসা মানে ফুল টাইমে বাসায় থাকি এখন মানে ভালোই লাগে না আসলে বেরোতেও ইচ্ছা করে না সাজ গোজ কোনো কিছু আসলে ভালো লাগে না আর আমার তো আপু ব্ল্যাকটা আমার আছে অনেক সুন্দর হ্যাঁ আপু আবার এগুলো এই বোর এক ভাবির থেকে দেখেছি তাই এই যে এই হচ্ছে দেখেন স্লিভের ডিজাইনটা এই হচ্ছে ফ্রন্ট এটা একটাই আছে ফিফটি টু সাইজ বেশিক্ষণ দেখাবো আল্লাহ আমি এতক্ষণ ধরে রাখছি কেন এটা নাই আচ্ছা আপু আইশা আক্তার আপু আপনি একটা কোশ্চেন তো অনেকবার করতেছেন আমাদের পেজটা আপনি একটু ভিজিট করেন আপনি আরও লাইভ দেখেন আমাদের আমাদের পেজটা নিয়ে আপনি একটু স্টাডি করেন আপনি বুঝবেন যে আমাদের প্রোডাক্টগুলো কি দুবাই থেকে আনা নাকি দেশি কারণ আমাদের দেশিও আছে দুবাইও আছে দুবাইতে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে দুইটা শোরুম আছে দুইটা ফ্যাক্টরি আছে সো আলহামদুলিল্লাহ আমাদের মোস্ট অফ দা প্রজেক্ট দুবাই থেকে এবং দেশি মেকিংও আছে আমাদের 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 স্টার্টিংটাই ছিল দেশি প্রোডাক্ট দিয়ে তারপর আমরা দুবাই করেছি দুবাই করেছে তাও প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপু আপনার হাতে হাতে দাম কত আমাদের দাম করছেন না হ্যাঁ সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আপু ব্ল্যাকটা কোথায় জাস্ট ওয়াউ হ্যাঁ স্টাইলিশ অব বেস্ট আপু আমি এখন আও শেরিনাপুর আপনি ঢাকায় কবে আসছেন আচ্ছা আজকে তাহলে আরেকটা ডিজাইনও লঞ্চ করি এমব্রয়েডারির জন্য সবাই পাগল হয়ে গেছেন এমব্রয়ডারি বোরখা দেখার জন্য গত লাইভ থেকে আমাকে সবাই খুব রিকোয়েস্ট করতেছেন আপু এমব্রয়ডারি দেখেন এমব্রয়ডারি দেখেন এই যে এমব্রয়ডারি সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক একদম এমব্রয়ডারি দিলে আবার একটু সাদা সাদামাচা লাগে না একটু স্টোন কিন্তু আপু ধন্যবাদ বোরখা হাতে পেয়ে ভীষণ খুশি বিপা আপু থ্যাংক ইউ ব্ল্যাকটার দাম বলেন নাই ব্ল্যাকটার দাম বলেছে আপু সাত হাজার পাঁচশো মারি আপু গ্লাসে গ্লাসে স্কিন আপু গ্লাসে স্কিন আমার স্কিন হচ্ছে অয়েলি দ্যাটস ওয়াই এরকম লাগে আসলে গ্লাসি গ্লাসি কিছু না ওই অয়েলি স্কিন হলে যা বানায় সুবিধা আর কি এই সুবিধাটা উপভোগ করি আপু লাইভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ নাজমা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে মাসাল্লাহ আ খুশি খুশি লাগছে আয়সা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তোমাদের তোমরা দোয়া আপুর জন্য খুশি বলতে কি আসলে থাকতেই হবে নাই না বেঁচে থাকতেই হবে এই এই যে হচ্ছে ডিজাইন কিন্তু জর্ডানিয়ান আমি রিপিট করছি এগুলো কিন্তু জর্ডানিয়ান ডিজাইন এই যে দেখেন এত নাইস মানে কি বলবো আমি এটা আজকে পড়তে চেয়েছিলাম তারপর আবার মনে হলো না এটা পড়ি মানে কোনটা রেখে কোনটা পড়বো আজকে আমি বাসায় বসেই না কনফিউজ হয়ে গেছিলাম আমি আজকে কোনটা পড়বো কোনটা পড়বো আপু এসে বসুন্ধরা সকাল আবার নিয়ে ও শিরিনাপুর আপনি বসুন্ধরা আসছিলেন ওয়াও জানি না তো তাহলে তো বসুন্ধরা যে গেলেই পারতাম আজকে দার্শির নাপুর দেখা হয়ে যেত আপু তুমি যেটা পরে আছো ওটার প্রাইস কত প্লিজ আমাকে জানো এটা ছ হাজার আটশো আমি যেটা পরে আছি এটা ছ হাজার আটশো এটা পাঁচটা কালার দেখিয়েছি অনিয়ন পিঙ্ক আমি যেটা পরে আছি নুট কালার ব্রাউন কালার নুট কালার তারপর হচ্ছে পার্পল কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার পাঁচটা কালার আর এইটা ডিজাইন দেখেন এটা কিন্তু টোটালি মানে এক্সক্লুসিভ একটা ডিজাইন এই যে দেখেন এইটা টোটালি এক্সক্লুসিভ একটা ডিজাইন এই যে দেখেন এই যে জর্ডানিয়ান ডিজাইন গুলো যারা দুবাইতে বা অন্যান্য কান্ট্রিতে জর্ডানিয়ান সবগুলোতে গিয়েছেন জর্ডানিয়ান শোরুমগুলোতে গিয়েছেন তারা কিন্তু এই আবায়গুলো দেখেছেন এবং প্রাইজও আপনাদের নলেজে আছে যে কত হয়ে থাকে আপু আসসালামু আলাইকুম আমরা বনানি শোরুম থেকে দশটার উপর বোরখা নিয়েছি কখনো ডিসকাউন্ট পেলাম না দুঃখের বিষয় কেন ডিসকাউন্ট পেলেন না আপু আপু এখন কি সব জায়গায় হোম ডেলিভারি দিবেন আর না হোম ডেলিভারি না আপনাদেরকে এসে পরিবহন সুন্দরবন থেকে রিসিভ করতে হবে বাট ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না শুধুমাত্র প্রি অর্ডার যারা করবেন প্রি অর্ডারে প্রোডাক্টে ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স আদারওয়াইজ আমাদের কোনো অ্যাডভান্স আর পেমেন্ট লাগবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কোনো নাম্বার থেকে আমাদের কোম্পানি থেকে কেউ কল দিয়ে আপনাকে বিকাশ করতে বলবে না যদি বলে ওই নাম্বারটা আপনারা মানে টুকে রাখবেন এবং আমাদেরকে দিবেন আমরা কিন্তু কারণ এরকম অনেকে ফ্রড করতেছে আসলে বসুন্ধরা কাজে কাজে একটা ও আচ্ছা আচ্ছা আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা লুক খুবই স্টাইলিশ একটা লুক দিবে এটা পরার পর এটা পড়লে আজকে বুঝতেন যে কত সুন্দর লাগে আপু কোড টাইপ ব্ল্যাক বোরকা দেখো আপু আপু তিন হাজার টাকার মধ্যে বোরকা নিয়ে আসো আপু তিন হাজার টাকার মধ্যে যখন পারি নিয়ে আসি আপু সবসময় পসিবল হয় না মনোয়ারা মুক্ত আপু সবসময় পসিবল হয় না তোমার হাতের বোরকাটা বডি সাইজ কত এইটার বডি সাইজ ফর্টি কত এটা ফর্টি এইট হবে না ফর্টি এইট হবে আপু এটা ফর্টি এইট প্লাস হবে আমার আমার হাতের যেটা হ্যাঁ এটা ফর্টি এইট প্লাস হয়েই যাবে এটা কালারটা দেখায় এত সুন্দর সুন্দর কালার আসছে সুন্দর কালো বা কালো বা ব্লু নাই একটু ওয়েট করেন দেখাবো তো একটু ওয়েট এটা পার্পল কালার এটা পার্পল কালার ফিফটি টু ফিফটি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এইটা তো আরেকটা মাথা নষ্ট করা কালার এগুলো কিন্তু লিমিটেড স্টক আসছে আমি এগেইন রিপিট করছি হিউজ স্টক আসে নাই আমার মনে হয় আর এক সপ্তাহ যদি ওয়েট করেন কেউ পাবেন না স্টক নাই ঠিক আছে এগুলো স্টক একদম নাই লাইফটা কিন্তু শেয়ার হচ্ছে না একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইফটা শেয়ার করে দিতে হবে তো লাইফটা শেয়ার না করলে কিভাবে হবে মারিয়া আপু ইজ আ বেস্ট থ্যাংক ইউ আপু পাগলা অফার আরেকটা দেওয়া যায় না আপু প্রোডাক্ট নাই তো কি দিয়ে পাগলা অফার দিব বলেন তো প্রোডাক্ট তো নাই আপু এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইন আমি খুব কাছের থেকে দেখাই দেখেন এগুলো সব হচ্ছে জামদানি মোটিফে কাজ করা এই যে জামদানি মোটিফে মানে জর্ডানিয়ান ডিজাইন গুলো বেসিক্যালি জামদানি মোটিফই হয় এইটা হচ্ছে কি গ্রিন বলবো আমি এটা বটল গ্রিন না এটা অলিভ গ্রিন বলা যায় না এটা অলিভ গ্রিন এটা বটল গ্রিনও না আবার এইও না এটা অলিভ গ্রিন এই যে এই হচ্ছে হিজাবের এক পাশে এই কাজটা থাকবে এটা আসলে ফ্রন্ট যেহেতু ওপেন না দেখা আমি পড়তে পারছি না আদারওয়াইজ আমি এটা পরে দেখাই দিতাম এটা অনেক সুন্দর একটা মানে ডিজাইন আপু চিটঙ্গে শোরুম করেন করবো আপু কী করবো এমব্রয়ডারি কাজের বোর কাজে কি পাগল যায় আমি জানি নাজমা আপু এমব্রয়ডারির জন্য অনেকে আমাদের এইট্টি পার্সেন্ট আপুর এমব্রয়ডারির জন্য এই যে ব্ল্যাক নাজমা আপু একটু আগে বললেন না যে ব্ল্যাক আছে কি না আপনাদের জন্য আমি ব্ল্যাক না নিয়ে আসে পারি বলেন তো অলিভ গ্রিন হ্যাঁ ওইটা অলিভ গ্রিন অলিভ গ্রিন এই হচ্ছে ব্ল্যাক কালারটা এই হচ্ছে ব্ল্যাক কালারটা ঠিক আছে আমি আজকে আসলে টাইপের একটা বোরকা পরা থাকলে এইটা আমি পরে দেখাইতাম কিন্তু আনফর্চুনেটলি আমি নিজেও আজকে একটা খুব ঝোলা ঝালা বোরকা পরা সো এইটার ওপরে নাই নিয়েছে বোরকা আপু ডিসকাউন্ট আপনি পরে গেলে ডিসকাউন্ট নিন সমস্যা নাই এই যে এই হচ্ছে ব্ল্যাক কালারটা এখানে দেখেন সুন্দর একটা এমব্রয়ডারি করা এবং স্টোনের ওয়ার্ক করা ঝিরঝির করে স্টারের মতো কিন্তু স্পার্কল করতেছে এইগুলো স্টোনগুলো আপু আমি এগারো উইক আগে তিনটা বোরখাপড়ি অর্ডার করেছিলাম নেওয়ার সময় বলছিল কি বলেন আপু এগারো উইক হয়ে গেছে এতদিন তো লাগার কথা না আপু আপনি একটু ইনবক্স করেন এবং আপনি বলবেন যে আপনার স্ক্রিনশটটা যেন আমাকে পাঠায় আপনার প্রোডাক্টটা আমি দেখব আপনি কোনটা অর্ডার করেছেন এতদিন তো লাগার কথা না আপু বসুন্ধরাতে আছে হ্যাঁ এই কালেকশনগুলো সব বসুন্ধরা আছে বসুন্ধরা বনানি ওয়ারি মিরপুর সিলেট সব ব্রাঞ্চে এগুলো পাবেন সব ব্রাঞ্চে পাবেন কারণ যেহেতু নিউ অ্যারাইভাল এগুলো এগুলো সব ব্রাঞ্চে দেওয়া হয়েছে এই যে এই হচ্ছে হিজাবের এক পাশে ওয়ার্ক করা ঠিক আছে হিজাবের এক পাশে কিন্তু ওয়ার্ক করা আর কে কোথা থেকে দেখছেন এইটা কিন্তু এখন আর বলছেন না এবং আমাদের পেজে আপনি অ্যাক্টিভ নাকি সুপার অ্যাক্টিভ বা সাইলেন্ট মেম্বার এটাও কিন্তু বলতে হবে এই যে এই হচ্ছে ব্ল্যাকটা ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এইবার আসি প্রাইজে প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো এগুলো কিন্তু খুব ভারী খুবই করজিয়াস এমব্রয়ডারি করা প্রাইস বলে দিয়েছি তো বোরখা ডিসকাউন্ট আচ্ছা আপু শর্ট আবায় হবে আপু হবে আমি দেখাই দিব সুবর্ণ রহমান আপু আপনি টুপ করে আবার বনানিতে যে টুপ করে একটা ফোন দিবেন আচ্ছা আরেকটা নতুন কার এটা এটা দিস কেন এটা স্টক আছে আচ্ছা এইটা স্টক কিছু আছে দেখাই দিচ্ছি আমি এই যে দেখেন রুমাল ছাট আবায়া গোলাপ ছোটবেলায় রুমাল ছাটের পরতাম না এখন কিন্তু রুমাল গাউন পরবেন আপনারা এই যে এটা তো এর আগেও দেখিয়েছি এটা নিউ মানে অল্প কিছু স্টক আসছে না কারণে আমি দেখাই দিচ্ছি এই এই হচ্ছে দেখেন স্লিভের ডিজাইনটা এই হচ্ছে স্লিভের ডিজাইনটা আর এই হচ্ছে বুকের এই পোর্শনের কাজটা এবং ব্যাক সেম ভাবে মানে আপনি যদি এটাকে সামনে পেঁচে ঘুরে পারেন কোনো সমস্যা নাই এইটা একই রকমের ডিজাইন একই রকম আপনি সামনে পেছনে নিজে কনফিউজ হয়ে যাবেন যে কোন দিকটা দেবো এটা কিন্তু এগুলো সব ভিডিও আমার দেয়া আছে আগেরই দেয়া আছে এই যে এই দেখেন এই কালারটা এটা অল্প কিছু এটা ব্ল্যাকটা কি শেষ এটা ব্ল্যাকটা আছে না শেষ আচ্ছা এই হচ্ছে হিজাবের এক পাশে কাজ করা এইটা 6800 ব্ল্যাক নাইটার এটার এই কালারটাই অল্প কিছু স্টক আছে যার কারণে দেখাই দিলাম বাগের হাট থেকে আপু দুইয়াদের মতো আপু দুইয়াদের মতো বোরকা সুপার ডুপার অ্যাক্টিভ হ্যাঁ জেরিন জানা তো আমি তো জানি সুপার ডুপার এইটা দেখেন এত স্টাইলিশ লাগে মানে নিচ থেকে না চেপে যায় মানে মনে হয় কি একদম স্লিম একটা লুক আসে তাই না মানে আপনি আপনি যত হেলদি হন না কেন একটা স্লিম লুক আসে দেখতে একটু স্টাইলিশ একটা ভাব আছে এটার মধ্যে আচ্ছা এটা কিন্তু রিস্টক হয়েছে এটার জন্য কারা কারা একদম পাগল হয়ে গেছিলেন একদম মানে মানে পুরো ক্রেজি হয়ে গেছিলেন কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গেছিল আমাদের দিতে পারি নাই আপু আমি যে নতুন কিছু নেওয়া হয় ইনশাল্লাহ নেওয়া হবে আমাদের সাথে থাকতে থাকতে হবে কারণ আমরা তো লোভনীয় লোভনীয় আবায়া দেখাই যে যারা আবায়া নাও পরে তারাও কিন্তু নিয়ে নেয় লাস্ট আবায়া ফিফটি ফোর আমি অর্ডার করবো আপু ইনবক্স করে ফেলেন আপু টপ ফ্যান আমি কি অ্যাক্টিভ নাকি সুপার অ্যাক্টিভ আপনি তো সুপার ডুপার অ্যাক্টিভ টপ ফ্যান মানে তো সুপার ডুপার অ্যাক্টিভ এই যে এই হচ্ছে স্কিন কালারটা আসছে নোট কালারটা এইটার আরেকটা কালার ছিল এটা কি স্টক আছে তোমাদের একটা থাকলে দেখা দাও আমি কালারটা কালারটা দিই এই এই একটু আগে যে আপু আসছে আমাকে কোনটা হোয়াইটটা না না এটা তো স্টক আসছে এইটার অন্য কালার গুলো তোমাদের কাছে আসে কিনা সেটা জানতে চাচ্ছি যদি থাকে তাহলে দেখাও এইটা তো স্টক আসছে গতকালকে তোমাদের কাছে হয়তো তারা ওরা করে এক পিস পাঠাই দিছে আচ্ছা দাম দেখায় দিই এই যে নুট কালারটা কিন্তু আপু মারাত্মক রকমের সুন্দর এবং এটার জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল এগেইন আমরা স্টকে নিয়ে আসছি এটা অল্প কিছু আসছে গতকালকেই আসছে যারা যার যাদের যাদের অর্ডার ছিল তারা তো ডেলিভারি পাচ্ছেনই আর যারা যারা নিতে চেয়েছিলেন এর আগে তারা দেরি করবেন না হ্যাঁ রাখো রাখো দেখাই দিই যারা যারা নিতে চাচ্ছিলেন দেরি করবে না বাট প্রি অর্ডার করেন নাই বাট নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এখন নিয়ে নেবেন এটা অল্প কিছু স্টক আসছে ঠিক আছে এই যে এবার আরেকটু সুন্দর আসছে এবার একটা হোয়াইট পাইপিং করা আসছে এর আগে পাইপিং ছিল না এবার এবার কিন্তু আপনারা এটা বোনাস হিসাবে পেয়ে গেলেন এবার ঈদে যে বোরখা ফুল এমব্রয়ডারি কাজের এনেছো সেটা আমি নিয়েছি ওহো তাই এই যে এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা দেখেন এই যে এখানে হচ্ছে পাইপিং করা জুম ফ্যাব্রিকের মধ্যে জুম ফ্যাব্রিকে হ্যাঁ এই হচ্ছে হিজাবটা এই হচ্ছে আচ্ছা এটা যেই যে কালার ছিল আমি কালারগুলো দেখাই দিই বাট আদার্স কালারগুলো স্টক নাই এক দুই পিস আছে তারপর আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি নিতে চান এক দুই পিসের মধ্যে যদি সাইজ মিলে যায় তাহলে পেয়ে যাবেন কারণ যেহেতু একটা কালার রিস্টক হয়েছে বাকি কালারগুলো আমি দেখাই দিচ্ছি লাকিলি আপনার আপনার সাইজের সাথে যেমন আমার হাতে এটা আছে কোন সাইজ ফিফটি সাইজ এই ফিফটি আর না এটা কি বলে এটা ফিফটি স্টাইলিশ আবায় বোরখা দিয়ে আলমারি ভরা চিন চিন্তা মনি আপ ও হো মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ এই যে এই হচ্ছে এমব্রয়ডারিটা হ্যাঁ এটা অনলি ফিফটি সাইজ এটা কেন দেখাইলাম আমি অনলি ফিফটি সাইজ এইটাও নিয়েছি আমি জানি না আসবাবু আপনি এমব্রয়ডারি ফ্যান আমি জানি এই যে এই হচ্ছে হোয়াইটটা এইটা কত ফিফটি এইট মেবি ফিফটি সিক্স আমার হাতেরটা ফিফটি সিক্স এই যে যার যার সাথে কালারে মিলে যাবে নিয়ে নেবেন এইগুলো শেষ এই এই লাস্টের দুইটা কালার দেখালাম স্টক শেষ শুধুমাত্র নোট কালারটা গতকালকে রিস্টক হয়েছে এটা যারা যারা নিতে যাচ্ছে দুইজনে দুইটা নিয়ে নেবেন এটা কি কাপ জুম ফেব্রিক আপু আপু জুম ফেব্রিক আফতা না ভাই দেখো আপু দেখাবো দেখাবো আমি তো মাত্র লাইফ শুরু করলাম কেবল দেখাবো ভালো আছেন আপু আপু আসসালামু আলাইকুম কেমন আছেন একটা শর্ট ক্যাপ আপু শর্ট ক্যাপ দেখাবো একটু ওয়েট করেন আমি দেখাবো শর্ট ক্যাপ আছে ওরা শর্ট ক্যাপও রেখেছে আপনার ইও রেখেছে হ্যান্ডিক্রাফ্টও রেখেছে এবং আমি কিন্তু আরও তিনটা ডিজাইন লঞ্চ করি নাই তিনটা কি লঞ্চ করবো আমাকে জানান আপনারা যদি বলেন আজকে তিন আরো তিনটে ডিজাইন আছে আমার আমার হাতের সামনেই যদি বলেন তাহলে আরো তিনটে ডিজাইন লঞ্চ করব আদারওয়াইজ নেক্সট লাইভে এখন আমাকে বলতে হবে যে আজকে লঞ্চ করব নাকি আরো নেক্সট লাইভের জন্য রেখে দিব একটা আমি রেখে দি এই এগুলো এইগুলো কি সব দুইটা কালার করে আসছে এটা দুইটা কালার জানি এটা দুইটা কালার ঠিক করে বলো যদি আবার পরের লাইভে বলো পরে যদি আবার বলো যে আপু এটা রয়ে গেছিল তাহলে কিন্তু মাইসে মাই দেবো কিন্তু আমার ইদানিং লাইভ করতে খুব কষ্ট আমার লাইভ করতে আর ভালো লাগে না আপনারা লিখেন যে নতুনটা লঞ্চ করব কি না হ্যাঁ জি আজকে করো আজকে আরে সাদিয়া সাহেদা আপু আসছেন আপুর সবচেয়ে মজার বিষয়টা সবার সাথে শেয়ার করি আমি প্রায় লাইভে শেয়ার করি আপু ইউএসএ তে থাকে আপু বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লাইফ দেখে আপুর মেয়ের সাথে মানে আপুর মেয়েকে যখন এই করতে যায় পিক করতে যায় বা মানে স্কুল বাসে তুলে দিতে যায় আপু বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লাইফ দেখে একদিন আপু সাথে আমার বনানি ব্রাঞ্চে দেখা হয়েছিল তখন বল আপু জানেন আমি বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার লাইফ দেখি এত সুন্দর আচ্ছা আজকে দেখাবো তাই না আচ্ছা হ্যান্ডিক্রাফ্ট একটা দেখাই নি এটা মাঝখান দিয়ে ফাঁকে দিয়ে একটু দেখাই দিই এই যে নেন একটু হালকা করে ঝলক দিয়ে দিই কি কি আছে কারণ অনেক দিন লাইভ করি না অনেকদিন আপনার সাথে গল্প করি না মন 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 মানসিকতাও ভালো না বুঝতেই পারেন তারপরও খুব মনের জোর নিয়ে লাইভ করতে আসি যে না আপু লঞ্চ করেন আচ্ছা করবো করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দেখেন এইটা একটু একটু মানে মাছ দিয়ে দেখাই দিই এই যে দেখেন এইটা একটু খেয়াল করেন আপনারা এটা ফ্যাব্রিকের কথা আমি নাই গেলাম ফ্যাব্রিকটা যারা হাতে পাবেন তারা ধরে নেবেন যে একটা বোনাস হিসেবে পেয়ে গেছেন এটার ফ্যাব্রিকটার কথা আমি নাই বললাম ডিজাইনটা শুধু দেখেন এই এটা ব্যাক পোষণটা এইটা ডিজাইনটা শুধু দেখেন আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিই আপু ডিসকাউন্টে কোনো অপশন আছে আপু আজকে কোনো ডিসকাউন্ট নাই আপু মারিয়া আপু তোমাকে মেসেঞ্জারে নক করেছি আমাকে স্টাইলিশ স্মার্ট দেখাও যেটা পড়তে আরাম লাগে স্মার্ট লাগবে যারা যা আপু এটা আপনার জন্য বেস্ট অপশন আপনি যেহেতু কোর্টে যাবেন আমার মনে হয় এটা ব্ল্যাকটা আপনার জন্য বেস্ট অপশন হবে এবং আমার মনে হয় যে আরো লয়ার আপনাদেরকে থাকা থাকবে যে ম্যাম আপনি এটা কোর্ট গিয়ে নিছেন সিরিয়াসলি বলতেছি আপু ডিসকাউন্ট আপু বোরখা একটা দেখাতে বলছে যে এটাও দেখাও কোনটা 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 আপু হেয়া কমেন্ট করছ আপনার পরারটার দাম কত ছয় হাজার আটশো সে দুবাই আবার চুয়ান্ন হবে লেসের দুবাই আবার চুয়ান্ন লেসের আপু কোনটা আমি যে একটা দেখালাম না ওটা মনে ফিফটি কত ফিফটি সিক্স বললাম না একটা আছে না আপু ওটা ওটার সাইজ আছে তোমাদের কাছে আর নাই না আপু ওটা একটাই আছে ওটা ফিফটি ওটা আপনি নিয়ে ফিফটি সিক্সকে নিয়ে চালায় দেন অনেক অনেক দিন ধরে নতুন কিছু খুঁজতে যে স্টাইলিশ আপু আজকে সব নতুন আপু চুড়িগুলো খুব সুন্দর মানিয়েছে তোমার হাতে থ্যাংক ইউ আপু দশ হাজার পাঁচশো টাকার বোরখাটা দেখা দশ হাজার পাঁচশো টাকার বোরখাটা কোনটা আপু মনে নাই আমাদের তো ওই প্রাইসের ওই রেঞ্জের অনেক আছে এখন আমি কোনটা রেখে আপনাকে কোনটা দেখাবো বলেন দেখি এই যে এই দেখেন স্লিভের ওয়ার্কটা এই দেখেন স্লিভের একটা অনেক সুন্দর না আর ফ্রন্টে দেখেন এটা ফ্রন্ট পুরোটা ওপেন এই যে বাটন না দশ হাজার পাঁচশো বলতেছে আপু দশ হাজার পাঁচশো কোনটা নয় হাজার পাঁচশোর এক্সক্লুসিভটা আছে এক্সক্লুসিভ আপু আমি লাইভে দেখাবো না ওইটা আমার কাছে সারা জীবন এক্সক্লুসিভ থাকবে এবং আমরা এখন থেকে আরেকটা নিয়ম করেছি সেটা হচ্ছে যে অনেক এক্সক্লুসিভ ডিজাইন আমরা লাইভে দেখাবো না আমি জাস্ট আমাকে একটা আপু একটা না একটা বললে ভুল হবে অনেক আপুর রিকোয়েস্ট করেছে যে আপু কিছু এক্সক্লুসিভ আইটেম আপনি রাখবেন যেটা শুধু লাইভে বলে দিবেন লাইভে দেখাবেন না কারণ আপনার এগুলো দেখা মাত্রই কপি হয়ে যায় কিন্তু যেটা আপনি লাইভে দেখান না সেগুলো কপিও হয় না আমাদের পড়তেও খুব ভালো লাগে তো যার কারণে আমরা কিছু কিছু আইটেম এক্সক্লুসিভ আইটেম আমি রেখে দিব যেটা আমি আসলে লাইভ করব না যেমন এক্সক্লুসিভ আইটেমটা স্টিল কপি হয় নাই এক বছর অলমোস্ট এক বছর হয়ে যাচ্ছে আমি এটা লঞ্চ করেছি বাট স্টিল ই হয় নাই জান্নাতুল ফেরদোস আপু শরীর কেমন এখন বলেন তো আপু ডাবল শিফোনে বোরকা অর্ডার করে মডার অর্ডার নেয়নি কেন নাই নাই অর্ডার অবশ্যই নিতে হবে ডাবল শিফোনেরটা শেষ হয়ে গেল অর্ডার নিতে হবে আচ্ছা আমি এটা আগে অনেক কথা বলতেছি এটা নিচের ডিজাইনটা দেখেন এই যে এটা কিন্তু এল শেপে কাজ করা এই যে দেখেন এল শেপে কিন্তু কাজ করা হ্যাঁ পুরোটা হ্যান্ডিক্রাফ্টের কাজ করে এখান থেকে ঝরে পড়ার কোনো এলিমেন্ট নাই এখান থেকে কিচ্ছু পড়বে না ঝরে উইথ হিজাব হিজাবটা জর যেটা আচ্ছা আমি এটা একটু পরে দেখাই এটা পড়তে পারবো আপু আপু তোমাকে অনেকদিন পর হাসি খুশি দেখে খুব ভালো লাগছে আপু দোয়া করেন দোয়া করেন খুব ট্রাই করতেছে আসলে আপু ব্ল্যাকটার প্রাইস কত আপনি ব্ল্যাকটার প্রাইস নাই আমি এখনো আমি জাস্ট দেখাই দিচ্ছি আপু নসিন্দিতে কিভাবে নিব আপু এসে পরবন বা সুন্দরবনে নেবেন এবং এখন তো আমরা ফুল ই করতেছি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ ঘরে বসে থাকতে ভালো লাগে না ডাক্তার বলছে বেড রেস্ট থাকতে এভাবে আর কতদিন থাকা যায় আপু আমার বাসায় চলে আসেন জানাতুল ফেরদৌস আপু বাসায় চলে আসেন আমার বাসায় আমরা আমরা দুই বোন বসে গল্প করবো না বেড রেস্ট মানে তো এইটা না যে শুয়ে থাকতে হবে বোনের বাসায় যাওয়া যায় কিন্তু না দেখলে কিভাবে পরবো আপু আমি বলে দিব যে আমাদের এক্সক্লুসিভ আইটেম আসছে বাট এক্সক্লুসিভ আইটেম দেখানো মাত্র কপি হয়ে যায় যার কারণে আমরা এক্সক্লুসিভ কিছু আইটেম রেখে দিব যেগুলো আমরা আসলে লাইভে দেখাবো না লাভ ইউ আপু দুবাই বসে ফটোশ্যুট করছিল তুমি দুবাই বসে যে ফটোশ্যুট করেছিল দশ হাজার পাঁচশো টাকার কোনো বোরকা আমি দুবাই বসে ফটোশ্যুট করছিলাম আপু একটু এই দেন না ছবি যদি থাকে অনেকদিন পর মুখে হাসি দেখে ভালো লাগছে থ্যাংক ইউ আপু খুব ট্রাই করতেছি আপু আসলে মানে কি বলবো চেঞ্জ বা মনটা ভালো খুব ট্রাই করতেছি হওয়ার রাখার এই হচ্ছে ডিজাইনটা হ্যাঁ আর এই দেখেন নিচে ডিজাইনটা একদম এল শেপে হ্যান্ডিক্রাফ্ট ইউজুয়ালি লম্বা করে একটা কাজ যায় এটা কিন্তু এল শেপে করা আর এই হচ্ছে জর্জেটের আপনাদের কি বলে হেজত প্রাইসটা বলেন প্রাইস বলবো বলবো আপু আমি আমি নিজেও জানি না এটা আমার প্রাইসটা এক দেখে বলতে হবে আমি নিজেও জানি এটা প্রাইস কত এক্সক্লুসিভ আনলে আমাকে বলিও আচ্ছা আমি ওইটাই বলতেছিলাম মানে কয়েকটা আপু এত রিকোয়েস্ট করছে আপু আপনার এক্সক্লুসিভ আর দেখায় না আপনি এক্সক্লুসিভ আনেন আর এগুলো হচ্ছে বিভিন্ন লোকাল মার্কেটগুলোতে কপি হয়েছে তারপর আবার তারা নাকি আমাদের নাম দিয়ে সেল করে বলেন তো কি একটা মানে বিরক্তিকর একটা ব্যাপার না বলেন তো এত কষ্ট করে এক্সক্লুসিভ ডিজাইন করি আমরা তারপর তারা নকল তো করে 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 আবার স্টাইলিশ আবার নাম দেয় যে স্টাইলিশ হবে নাকি তাদের থেকে আমি প্রোডাক্ট নেই বলেন কী একটা কষ্টের কথা কার সাথে বলবো বলেন এই হচ্ছে হিজাবটা হ্যাঁ এই দেখেন এই হচ্ছে হিজাব সহ আপনার হ্যান্ডিক্রাফ্টের বায়াটা তো এই এক্সক্লুসিভ এক্সক্লুসিভিজাইনটা বলে ফুল ক্যাশ পেমেন্ট করতে না আপু এখন আর ফুল কোনো ক্যাশ পেমেন্ট করতে হবে না কোনো পেমেন্ট করতে হবে না প্রি অর্ডার করলে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আদারওয়াইজ আমরা কোনো আমরা কোনো ডেলিভারিতে কোনো টাকা নিচ্ছি না একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আর বিকাশে কোনো ঝামেলা নেই আচ্ছা এটা প্রাইসটা বলি প্রাইস কত এটা পাঁচ হাজার সাতশো ট্যাক কই প্রাইস ট্যাক কোথায় আচ্ছা এটা পাঁচ হাজার সাতশো টাকা আপু এটা ফ্যাব্রিকটা আমি কিন্তু বললাম না ফ্যাব্রিকটা আপনাদের জন্য একটা বোনাস হিসেবে রেখে দিলাম মানে হাতে পাওয়ার মতো সারপ্রাইজ হয়ে যাবে না এই ফ্যাব্রিক কিভাবে এত সুন্দর ফেব্রিক আপু কই পেলো যে এইটা বাংলাদেশের সেকেন্ড কারো কাছে নাই এই ফেব্রিকটা কারণ ফুল আমরা এটা মানে একদম আমাদের করে নিয়ে নিয়েছি মার্শাল্লা চা খাবো আপু আপনার সাথে আপনার সব চা খর হয়ে যাচ্ছি শান্তা আমার সবে থাকবার খর হবা না এটা তো হইতে পারে না মানে আপুর সাথে থাকবার আপুর সাথে হয় না আপু আপু আমি শারমিন ইনবক্সে ছবি পাঠাইছি ও আচ্ছা আচ্ছা এইটা ও সরি সরি আপু দশ হাজার পাঁচশো এইটা তো আপু বাংলা এখন নাই বুঝছো কোনটা এই যে এইটা এইটা তো নাই বাংলাদেশ এখন এটা নাই তো আপু এটা নাই এটা এটা আর কোনো কপি আসে তোমাদের হাতে আচ্ছা আপু না না ওই যে দশ হাজার পাঁচশো যেটা বলতেছিলেন ওইটা আপু আসে নাই মানে আসে নাই বলতে বাংলাদেশে এটার কপিটা নাই এখন যদি বলেন অর্ডার দিলে আমরা করে দিব আর যদি আসে স্টক তাহলে আমি দেখাবো এক পিছি ছিল তখন আমি লাইভ করে মানে ফটোশুট করে দিছিলাম ইনশাআল্লাহ মন ভালো হয়েছে এই জন্যই আপু খুব খুব মনের জোর নিয়ে কিন্তু আমার একদমই লাইভ করার ইচ্ছা নাই বিশ্বাস করেন আমার সাজগোজ করতে ভালো লাগে না আমার মানে কোনো কিছু মানে বাইরে যেতে ভালো লাগে না আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মানে একদম কোনটা হয়ে গেছি মনে হয়েছে সোফার একটা হয় সারাক্ষণ বসে থাকি চুপচাপ মানে এখন খুব মনের জোর নিয়ে আপনার ভাইয়া তুমি এটা লাইভ করো তোমার ভালো লাগবে আচ্ছা ট্রাই করি আবু তোমার বোরকাটার প্রাইস বলো আমারটা ছয় হাজার আটশো টাকা আমারটা ছয় হাজার আটশো টাকা ফুল 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 জুম ফ্যাব্রিকে করা আচ্ছা লঞ্চ করতে বলছেন হ্যাঁ নতুন তিনটা আরেকটা আপনাদের কালেকশনগুলো অনেক সুন্দর শারমিন একটা স্মৃতি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বোরকাগুলো খুব সুন্দর আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার দাম কত এটা ছয় টাকা এটা পাঁচটা কালার দেখিয়েছি কিন্তু পাঁচটা কালার দেখিয়ে ফেলেছি আপু আমি চা খাওয়া লাখ হয়েছে আমার সাথে জোহানো জান আপু আপু লিপস্টিক কালার কি আপু লিপস্টিক কালার আমি শেড নামটা আমার মনে শেড নেমটা আমার নাম্বারটা মনে নাই এটা হচ্ছে স্টিল আউডার হ্যাঁ আমার শেড নেমটা মনে নাই আপু শেড নেমটা একদমই মনে আমার ভুল হয়েছে আমার আসার সময় দেখে আসা উচিত ছিল আচ্ছা নতুন আরেকটা লঞ্চ করছি এইটাও মনে হয় আমারটা কালার না কাছাকাছি কালার কাছাকাছি কালার বাট একদম এক্সাক্ট না বাট একটু কাছাকাছি কালার ইস মিরপুরে মারিয়াপুর কাছাকাছি আছি ভাবনা রহমান আপু চলে আসেন চলে আসেন শোরুমে মিরপুরের ফার্স্ট শোরুমে আমি আছি এই যে দেখেন এইটা স্টোন প্লাস মানে রূপ যেই লেসটা আমাদের তোমার আপু তোমার বোরখার মতো বাংলাদেশের কোনো বোরখা নাই কষ্ট কষ্ট আইডি থেকে আপু লিখছেন এত মানে বাই হার্ট আপনাকে থ্যাঙ্কস বলতেছি এত সুন্দর একটা কথা বলার জন্য ময়মনসিং হতে দেখি ও হো ফয়সাল আইডি থেকে খুব সুন্দর মাক্স ডাক্তার আপু আপু ব্রাইড বোরখা দেখান আপু দেখাবো এই যে দেখেন স্লিভের এই হচ্ছে ফ্রন্টের ওয়ার্কটা এই যে দেখেন এইটা জুম স্টোন হচ্ছে এই কি বলে এটা দুবাইয়ের খুব এক্সক্লুসিভ একটা লেস বলা যায় এই যে দুবাইয়ের খুব এক্সক্লুসিভ একটা লেস মানে আপাতত দুবাইতে বলা যায় যে লেস ওয়ার্কের কাজ যদি বলেন এইটা খুব হাই ডিমান্ডিং এখন এই লেসটা খুবই হাই ডিমান্ডিং অনেকগুলো নিয়েছিলাম খুব ভালো রুচিতা শারমিন আপু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে স্লিভের ডিজাইনটা হ্যাঁ এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এই হচ্ছে ফ্রন্টে এইগুলো ফিফটি টু ফিফটি তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এবং এইটা এক পোর্শনে হিজাবের এক পোর্শনে কাজ করা এই যে একটা সাইডে কাজ করা পাঁচ হাজারের মধ্যে কিছু দেখাও খোদেজা দীপা আপু ইনশাল্লাহ আপু কেমন আছো আজকে দুইটা অর্ডার করেছে ওমান থেকে ফাতেমা সুখী আপু হো মাসাল্লা থ্যাংক ইউ আচ্ছা এই হচ্ছে একটা আমার মতো অনিয়ন পিঙ্ক কালার এইটার কালারটাই দেখাচ্ছি এই ডিজাইনের কালারটাই হচ্ছে ব্ল্যাক কালার এটা আরো মারাত্মক মানে আমি রিয়েলি স্পিচলেস মার্শাল্লাহ ডিজাইনটা এত সুন্দর এই যে এগুলো সব ফ্রন্ট লক কিন্তু কারণ আমাকে লাস্ট কয়েক মাস ধরে বেশ কিছু আপুরা বলতেছিলেন আপু ফ্রন্ট লক কিছু আনেন আপু আমরা চাই না যে আমাদের ফ্রন্টে ওপেন থাকুক বা ড্রেস দেখা যাক এখন কিন্তু ফ্রন্ট লক নিয়ে আসছে বলছেন নিয়ে আসছি আপু আপনারা ক্যাশ অন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এখন নো অ্যাডভান্স স্টাইলিশ আবায়া এখন ডেলিভারির ক্ষেত্রে কোনো অ্যাডভান্স নিচ্ছে না অনেক চেষ্টা করে আপনার একটা বোরখা কিনতে পারলাম না এটা তো তাহলে আমাদেরই ব্যাড লাগ আচ্ছা এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা হ্যাঁ এই যে দেখেন স্টোনগুলো কী পরিমাণ ঝিলঝিল করতেছে দেখেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে পাঁচ টাকা পাঁচ হাজার সাতশো টাকা আপু ইনবক্সে ছবি দিয়েছি আচ্ছা তোমার বোরখার ফ্যান হয়ে গেছে জেরিন জান্নাত আপু আমা কাটিং বোরখা আমব্রেলা কাটিং বোরখা আছে স্টক আছে স্টক থাকলে দেখা ওখানে স্টক না থাকলে আবার সমস্যা আচ্ছা এর ফাঁকে আরেকটাই দেখাই দিই কি বলে হ্যান্ডিক্রাফ্টের পাগল করে দিই হ্যাঁ আজকে মারিয়া যখন আসছি নিজের মন ভালো করতে তো সবার মনে ভালো করে দিই তোমার থেকে বোরখা নিছি অনেক সুন্দর থ্যাংক ইউ সুজন থেকে আপু খুলনা থেকে দেখছি সুমাইয়া আপু 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 খুলনা তো তো কবে গেলা গোপালগঞ্জে ছিল সুমাই আপু খুলনা কবে গেলা আপু যারা অনলাইন থেকে বোরখা নিয়ে আচ্ছা আপু আপনার বোরখা শুধু আমার মনে হচ্ছে একটা কিনেছি থ্যাংক ইউ স্টাইল সব বেস্ট কোয়ালিটি ফ্রন্ট লক আমার ফেভারিট হ্যাঁ অনেক কাপড়ে বলতেছে নিতে নেই ফ্রন্ট লক ফ্রন্ট লক আচ্ছা এই হচ্ছে স্লিভের ডিজাইনটা হ্যাঁ হ্যান্ডিক্রাফ্টের হ্যান্ডিক্রাফট এই হচ্ছে নিচের ডিজাইনটা এটা যারা কাছের থেকে দেখবেন শুধু তারা বুঝবেন এটাকে আর কোনো কপি আসতে পারছেন একটাই দুইটা আচ্ছা এটা ফিফটি ফোর টু আর ফোর ফোর আচ্ছা ফিফটি টু ফিফটি ফোর এই দুইটা দুই পিস আছে কোন লাকি আবু জানো পাবেন আপু তুমি কবে নারায়ণগঞ্জে শোরুম দিবা আল্লাহ যেদিন চাইবে যেদিন আল্লাহ ই করবে দশ হাজার পাঁচশো টাকা বোরখাটা গোল্ডেন পাথরের কাজ আপু বুঝতে পেরেছি হালিমা সাদি আপু আমি বুঝতে পেরেছি এগুলো না আজকে দেখাবো না আপু আমি বুঝতে পেরেছি আপনি ছবি দিয়েছেন কিন্তু ওইটা নাই আপু ওইটা একটা আমাদের বাংলাদেশ বাংলাদেশের কোনো শোরুমে এখন আর এক কপিও নাই ওইটা এখন নাই ওটা মনে দুবাইতেই আছে বাট আপাতত আমাদের হাতে বাংলাদেশে নাই এই যে দেখেন গ্লাস পাইপ তারপর হচ্ছে এই যে কি বলে ক্রিস্টাল ক্রিস্টাল ক্রিস্টালের এবং যে কত ম্যাটেরিয়াল আমি কোনটা কোনটা বলবো কাতার থেকে দেখছি পুষ্প আপু এই যে এই দেখেন নিচের ডিজাইনটা এই হচ্ছে নিচের ডিজাইন এগুলো সবই হচ্ছে এক্সক্লুসিভ হ্যান্ডিক্রাফ কাজ করা এই যে দেখেন এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা হ্যাঁ দুই স্লিভে সুন্দর করে কাজ করা আছে প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা আচ্ছা আরো দুইটা ডিজাইন আছে ওই দুইটা লঞ্চ করার আগে আমি কিছু হ্যান্ডিক্রাফ্টের প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিই এই যে একদম ইলো কারণ এখন কিন্তু অনেক মানে বিয়ে শাদি চলতেছে সো গায়ে হলুদে যাওয়ার জন্য একটু ইয়োলো ইলো টাইপ কিছু না হলে কেমন না যারা আমরা বোরখা পড়ি তাদের তো সবার সাথে আর মিলিয়ে একটু চলতে হয় আপু ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম দুঃখ পনেরো দিন তাও হাতে পাইনি আপু পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি স্টক থাকে আপু আম্মু অনেক অসুস্থ আচ্ছা আচ্ছা সময় আপু তুমি আম্মুর কাছে আসছো এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এই হচ্ছে স্লিভের ডিজাইনটা দেখেন পুতির কাজ করা আর হচ্ছে ক্রিস্টাল বিচস এর কাজ করা তোমার কাছে চা খাওয়া লাখ হয়েছে আবার আলহামদুলিল্লাহ আপু দুই সাইডে কাজ করা গাউন বোরখাগুলো দেখান আপু একটা দেখিয়েছি আর মনে হয় স্টক তেমন নাই ওই যে দুই সাইডে কাজ করা গাউনগুলো নিয়ে আসো তো এই হচ্ছে পুরাটার মধ্যে ছিটা ছিটা ওয়ার্ক করা হুম এই যে পুরাটার মধ্যে ছিটা ছিটা ওয়ার্ক করা আর লাইভে আসলে কালার একটু উনিশ বিশ হবে এটা এটা মেনে নিয়েই আপনাদেরকে অর্ডার করতে হবে এই যে এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা স্লিভটা খুবই ভারী কাজ করা স্লিভটা খুব ভারী কাজ করা হ্যাঁ হিজাব আছে এটা একদম হিজাবের সাথে সেট করা ঠিক আছে এটা সাইজ হচ্ছে ফিফটি টু প্রাইস চার হাজার আটশো এটা ফিফটি টু সাইজ আমার হাতেরটা ফিফটি টু সাইজ চার হাজার আটশো এই ইয়েলো কালার মধ্যে যেই যে ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি মানে কালার সেম ডিজাইনটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ এখন আমি কালার সেম জাস্ট ডিজাইন চেঞ্জ করে দেখাই দিচ্ছি যার যে ডিজাইনটা পছন্দ না আপু নারায়ণগঞ্জে পা পাগলাতে হোম ডেলিভারি দাও আপু নারায়ণগঞ্জে পাগলাতে হোম ডেলিভারি যায় কি না আমি শিওর না এটা জন্য আপনাকে ইনবক্সে একটু কথা বলতে হবে আপু আর লাইফটা যে শেয়ার করতেছে না এটার জন্য কিন্তু আপু মন খারাপ করতেছি এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা হ্যাঁ এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা এই হচ্ছে ফ্রন্টের ওয়ার্কটা এই দেখেন ফ্রন্টের ওয়ার্কটা সেম ভাবে কিন্তু হিজাবের এক পাশে কাজ করা আছে আমার হাতেরটা ফিফটি ফোর যারা অনলাইন থেকে নেই তারা মারিয়াপুকে বিশ্বাস করে এক্সক্লুসিভ বোরকা নিতে হবে হ্যাঁ এটাই বলছিলাম আমি কিন্তু সব ডিজাইনকে এক্সক্লুসিভ বলি না এক্সক্লুসিভ মানেই এক্সক্লুসিভ বলবো এবং তখন মারিয়াপুর কথার উপর বেস করে বিশ্বাস করে ট্রাস্ট করে ফেইথ রেখেই কিন্তু অর্ডার করতে হবে সো মারিয়াপু কিন্তু এক্সক্লুসিভটাকে এক্সক্লুসিভ বলবো এবং তখন সেটা আমি অনলাইনে দেখাবো না সো বুঝতেই হবে যে যেহেতু মারিয়েবো বলছে এক্সক্লুসিভ আমি আমি লাইভে দেখাচ্ছি না দ্যাট মিন্স ওটা এক্সট্রা অর্ডিনারি কিছু গতকাল গত লাইভে ডুয়েল কালারের বোরখায় কি আছে গত লাইভে আমি ডুয়েল কালার কোনো বোরখা দেখাইছিলাম আমার মনে পড়ে না আছে দেখাও তো আমার তো আসলে মেমরি ইদানিং কাজ করে না আপু এই হচ্ছে ফ্রন্টের কাজটা হ্যাঁ এগুলো কিন্তু সব বাটন লক এই যে দেখেন বাটন করা কিন্তু ওপেন করা হ্যাঁ চার হাজার আটশো এটা সাইজটা হচ্ছে ফিফটি ফোর সেম ডিজাইন এটা আবার সেম ডিজাইন সেম কালার জাস্ট কাজের ডিজাইনের কালারটা চেঞ্জ ডিজাইনের কালারটা চেঞ্জ কি কোনটা বিকাশ তো বন্ধ হ্যাঁ আমাদের কোনো অ্যাডভান্স এখনো দিতে হবে না আপনি তাহলে মেসেঞ্জারে ছবি না হ্যাঁ মেসেঞ্জার ছবি দিব যখন আসবে আচ্ছা বিকাশ আমরা কিন্তু আর টোটালি কোনো অ্যাডভান্স নিচ্ছি না ডেলিভারির ক্ষেত্রে ঠিক আছে প্রি অর্ডার করলে শুধুমাত্র ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স করতে হবে কিন্তু সেটা আমাদের পেজ থেকে আপনাদেরকে বিকাশ নাম্বার দেওয়া হবে কেউ ফোন করে আপনাকে বলবে না যে আপু এই নাম্বারে বিকাশ করেন আমি বারে বারে রিপিট করছি কেউ আপনাকে ফোন করে বলবে না যে আপু বিকাশ করেন কেউ বলবে না আমার আমাদের কোম্পানি থেকে কোনো বিকাশের জন্য ফোন যাবে না কেউ যদি ফোন করে বলে যে আপু এই নাম্বারে বিকাশ করেন এটা আমাদের বিকাশ নাম্বার বা আমরা স্টাইলিশ বলছি সেইটা ফ্রড সেই নাম্বারে কখনোই আপনারা টাকা পাঠাবেন না আমার আমরা শুধুমাত্র ইনবক্স থেকে বিকাশের নাম্বারটা দিব আদারওয়াইজ ফোন করে কেউ আপনাকে বিকাশ চাইবে না যারাই চাইবে এগেন রিপিট করছি তারা ফ্রড ঠিক আছে আমাদের কোনো কোনো কোম্পানি থেকে আমাদের কোনো ব্রাঞ্চ থেকে অথবা হেড অফিস থেকে আপনাকে বিকাশের জন্য কল করবে না বিকাশের জন্য শুধুমাত্র ইনবক্স থেকে আপনাকে বলা হবে তাও প্রি অর্ডারের ক্ষেত্রে আর যদি আপনারা এমনি স্টক প্রোডাক্ট অর্ডার অর্ডার করেন আর ডেলিভারি নেন সেখানে আপনাকে ফুল ক্যাশ অন ডেলিভারি পুরোটা টাকা আপনারা এসে পরিবহন বা সুন্দরবনে অথবা হোম ডেলিভারি যারা পাচ্ছেন তারা দিবেন কিন্তু কাউকে অ্যাডভান্স করতে হবে না স্টাইলিশ আবাহা এখন আর কোনো ধরনের অ্যাডভান্স নিচ্ছে না এগেইন রিপিট করে দিচ্ছি এই যে দেখেন ফ্রন্টের ডিজাইনটা এই হচ্ছে হিসাবের এক পাশে কাজ করা চার হাজার আটশো টাকা এইটার সাইজ হচ্ছে ফিফটি সিক্স ওরে বাবা ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা তিন তিন সাইজের আপু ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আপু হোম ডেলিভারিটা দিচ্ছি না বাট ক্যাশ অন ডেলিভারি করে দিয়েছি একদম ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আপু আবার দেখেন আপু দেখাচ্ছি তো আপু আপনার পরাটার প্রাইস বলেন ছয় হাজার আটশো আমার পরাটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা এই যে আমারটা দেখে নেন এই দেখেন আমারটা এত এক্সক্লুসিভ মানে পুরা স্লিম একদম একটা ফিশ কাট ডিজাইন আসছে তাই না অনেক সুন্দর লাগছে বুঝিন্দা আসসালামু আলাইকুম আপু গত তিন মাসে গেলে তিনটা বোরকা অর্ডার করেছিলাম কিন্তু অর্ডার বারে বারে পিছাচ্ছে আপু তাহলে মেয়েবি আপনার প্রোডাক্টটা আসে নাই হ্যাঁ এই জন্য তাহলে স্টক থাকলে তো না দেওয়ার কথাই না আচ্ছা একটা আপু দুই সাইডে কাজ করা গাউন বলেন ওই যে দেখো দুই সাইডে কাজ করা গাউন আছে ওগুলো আনো না কেন এই যে দুই সাইডে কাজ করা গাউন গাউনগুলো দেখা দিচ্ছে এগুলো তো পদ্মপাতা গাউন এগুলো তো পদ্মপাতা গাউন এই যে দেখেন সাইজ নাই ওরা ফিফটি সাইজ নিয়ে আসছে দেখছেন বলছি না সাইজও নাই আপনাদেরকে যে দিব সেই অবস্থাও নাই দেখেন পদ্মপাতা গাউন এইটা একটা কালার এইটার সাথে বেল্ট আছে এই যে হিজাব আছে হ্যাঁ এগুলো ন এই যে হিজাব আছে আরে এই পদ্মপাতা গাউন সামনে পেছনে সেমভাবে ভাবে কাজ করা দেখেন সামনে পেছনে কিন্তু কাজ করা এই যে এই হচ্ছে পার্পল কালার সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এইগুলো পদ্মপাতা এটা কোন সাইজ ফিফটি সিক্স সরি ফিফটি ফোর এইটা ফিফটি ফোর ঠিক আছে এই যে বেল্ট আছে বেল্ট আছে হিজাব আছে আপু আম্রেইলা কার্ড দেখো আপু আম্রেইলা কার্ডে এই মুহূর্তে আমাদের স্টকে ভালো মানে ভালো স্টক নাই বেশি স্টক থাকলে দেখাইতাম আপু কম প্রাইজের মধ্যে পকেসলি বাবায় দেখো আপু দেখা আপু এই যে এই হচ্ছে হিজাব ঠিক আছে আচ্ছা নাও রাখো আচ্ছা দুই সাইডে কাজ করা গাউন চাচ্ছিলেন এই যে দুই সাইডে কাজ করা গাউন এগুলো অবশ্য জর্ডানিয়ান ডিজাইন সেদিন আমি দুবাইতে আমার আমার বাসাতে লিফটে উঠতেছি তখন একজনকে দেখতেছি মানে আমাদের অ্যাপার্টমেন্টে আমাদের টাওয়ারেই থাকেন উনি রকম ঠিক সেম এই ডিজাইনটা পরা জর্ডানিয়ান ডিজাইন উনি মেবি জর্ডানিয়ান কোনো শোরুম থেকেই নিয়েছেন একদম সেম এই ডিজাইনটা দেখা আমার মেয়ে বলতেছে মা দেখো তোমার আবার আমার না এটা এটা হচ্ছে উনি জর্ডানিয়ান কোনো শোরুম থেকে নিয়েছে ওইটা আমার না এই যে এই হচ্ছে এই হচ্ছে দেখেন স্লিভ ডিজাইনটা এইটা হচ্ছে এই দুই পাশে একদম ভারী করে এমব্রয়ডারি করাই দেখেন ভারী এমব্রয়ডারি কাজ করা হুম এটার কালার আছে এটা কালার আছে না দুইটা আমিও তো জানি দুইটা কালার এই যে এই হচ্ছে অনিয়ন পিঙ্ক এইটার দুইটা কালার এই জনানিয়ন গাউন গুলো এগুলো আসলে বোরখা বলা যায় না এগুলো গাউনই আসলে এই যে আপু ডাবল শিফনে সাত হাজার আটশো টাকা বোরখা অর্ডার নেয়নি আপু ওইটা একটু ইনবক্সে কথা বলেন কোনো একটা প্রবলেমের জন্য তো নিশ্চয়ই নেয় নাই। আপু আবুধাবিতে শোরুম দাও শোরুম দিব আপু আবুধাবিটা আসলে দূর হয়ে যায় মানে যাতায়াত করতে আমার একটু কষ্ট হয়ে যায় আজমান আর দুবাই তো পাশাপাশি যার কারণে সুবিধা হয় আবুধাবিটা অনেক দূর হয়ে যায় সার্জা হলেও চেষ্টা করবো বাট আবুধাবিটা অনেক টাইমের ব্যাপার ওইখানে যে এসে ও কষ্ট হয়ে যায় এই যে এই হচ্ছে এই হচ্ছে একটা অনিয়ন পিঙ্ক কালার গাউন এগুলো হ্যাঁ আচ্ছা এখন নতুন একটা লঞ্চ করব নাকি একটা ঝাঁকা নাকা ডিজাইন দেখাই দিব একটা ঝাঁকা নাকা ডিজাইন দেখাই দিই তারপরে লঞ্চ করি লঞ্চে করাই যাবে ঝাঁকা নাকা একটা ডিজাইন দেখাই দিই এই দেখেন ঝাঁকা নাকা একটা ডিজাইন এই ডিজাইনটা যতবার আসছে শোরুম থেকে সেল হয়ে গেছে এবং এটা এখন না আমার মনে হয় লাস্ট চার মাস আগের থেকে এই ডিজাইনটা আসে আমি লাইভে দেখানোর মতো লাখ আমার হয় নাই এইটা নিয়েছি আমার লাইভে দেখানোর মতো লাখ হয় না কারণ এটা থাকেই না স্টক এটা থাকেই না এই দেখেন স্লিভের ওয়ার্কটা এই দেখেন স্লিভের ওয়্যাকটা এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা উইথ হিচাপ উইথ হিজাব চার হাজার আটশো টাকা এই যে দেখেন প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা হ্যাঁ একটা সাইজটা হচ্ছে ফিফটি ফোর সাইজটা হচ্ছে ফিফটি ফোর আরেকটা ঝাঁকা ডিজাইন দেখাই তারপরে নতুন ডিজাইনে যাই সবাই বলবে যে আপু শুধু মানে লোভ দেখায় দেখায় মানে নতুন ডিজাইন এগুলো তো এগুলো নতুন ডিজাইন বাট ওইগুলো হচ্ছে কোয়ান্টিটি বেশি আপু তুমি অনেক ভালো তুমি হেল্প করাতে গত পাগলা অফারে তিনটা আবার নিতে পেরেছি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি আসলে যতটা পসিবল আমার বেস্ট ট্রাই করি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য পেজে মেসেজ দিচ্ছি রিপ্লাই আসে না তাছ কিন্তু আমার না আপু দিবে আপু কম প্রাইজে বোরকা দেখাও আপু কম প্রাইসেগুলো আপনাদের পছন্দ হবে না আপু আমরা তো আসলে সবার মতো এইসব মানে কোনো রকমের ল্যাম ছ্যাম কোয়ালিটি দিয়ে আপনাদেরকে দেখাতে পারি না আপু আপনার এইটুক তো স্টাইলি সবাইয়ের প্রতি এতদিন আপনাদের একটা ফেইথ হয়েই গেছে যে স্টাইলি সাবায়া বেস্টের চেয়েও বেস্ট দেওয়া ট্রাই করে এই যে এই হচ্ছে স্লিভারও একটা এগুলো কিন্তু এক দুই পিস করে আছে হ্যাঁ এগুলো কিন্তু অনেক বেশি স্টক নাই এই যে দেখেন এটাও কিন্তু বাটন লক ফ্রন্ট ওপেন এটা নেক্সট যে কালারটা দেখাবো এটা কারো ভাগ্যে হবে কি না আমি জানি না এই হচ্ছে দেখেন ফ্রন্টে দিয়ে পুরাটা কাজ করা স্লিভটা ভারী ওয়ার্ক করা এই হচ্ছে হিজাবের এক পাশে এইরকম করে কাজ করা চার হাজার আটশো চার হাজার আটশো খুবই সুন্দর ডিজাইন একটা হচ্ছে একটা সুন্দর কোনটা রেখে কোনটা দেখাবো এই যে এইটার কথা বলেছি যে কার ভাগ্যে যাবে আর কে যে আজকে খুশি মনে মানে এটার জন্য খুশি মনে ঘুমাতে পারবে আমি জানি না এটা সাইজটা আগেই কিন্তু এগুলো এগুলো অল প্রি প্রি অর্ডার অর্ডার সব করতে পারবেন আপনারা এনি এনি সাইজ কালার কাস্টমাইজ পসিবল প্রি অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র এক হাজার টাকা বিকাশ করবেন কিন্তু কেউ ফোন করে আপনাদেরকে কাছে টাকা চাইবে না কেউ ফোন করে বলবে না ইনবক্স থেকে হয় আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে যেগুলো আমাদের নাম্বার দেওয়া থাকে পেজে অথবা ইনবক্স থেকে বলবে কিন্তু কেউ আপনাকে ফোন করে বলবে না যে আন্ন কোনো নাম্বার থেকে যাপো এই নাম্বারে আপনারা বিকাশ করেন কেউ বলবে না বারবার বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা ফোন দিলেও বলবে আপু আপনি ইনবক্স থেকে আপনাদেরকে নাম্বার দিচ্ছি এটা বলবে যে আপু ইনবক্স থেকে দিচ্ছি কেউ আপনাদেরকে কিন্তু ই করবে না টাকা ফোন করে চাইবে না বিকাশ চাইবে না একটা থ্রি পিসকে গিফট দেওয়া যাবে থ্রি পিস কই পাবো আচ্ছা এই হচ্ছে হিজাবের সরি স্লিভের এক পাশে কাজ করা এই হচ্ছে ফ্রন্টের কাজটা এবং এগুলো ঝরে পড়ার মতো কোনো এলিমেন্ট নাই দেখেন ঝরে পড়ার মতো কিচ্ছু নাই এগুলো একদম সুতা দিয়ে লক করা আপু সিলেটে কি শোরুম আছে আপু সিলেটে মীরা বাজার মীরা গার্ডেন হোটেলের পাশেই আমাদের শোরুম একদম ফুলকলির অপোজিটে তাকালি দেখবেন স্টাইলিশ আবার শোরুম আলি টাওয়ারের নিচতলায় এই এই হচ্ছে হিজাবের এক পাশে কাজ করা চার হাজার আটশো টাকা ডাবল শিফনের জন্য আপু ইনবক্স একটু কথা বলেন আমি তো ওখানে বলতে পারছি না আপনি কোনটার জন্য বলতেছেন আচ্ছা এই ডিজাইনটা আমি বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম এখন আবার স্টকে আসছে দুইটা কালার অনলি দুই পিস দুইটা কালার অনলি দুই পিস হিজাব সহ এই যে দেখেন দুইটা কালার অনলি দুই পিস হিজাব সহ এই যে হিজাব সহ চার হাজার আটশো টাকা সেম আমাদের হ্যান্ডিক্রাফ্ট সেম সেম ওয়ার্ক পছন্দের বোরখাগুলো দেখানোর জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা তো খুব ট্রাই করি আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু দিতে এই যে দেখেন এইটা হচ্ছে কি সুন্দর একটা ডিজাইন আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আর কালারটা পাউডার ব্লু মারাত্মক গ্রে 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 ব্লু বলা যায় গ্রে পাউডার ব্লু মানে একদম অ্যাশ না অ্যাশটা একটু লাইট হয় বাট এইটা পাউডার ব্লু টাইপের এই কতক্ষণ লাইভ করতেছি আঠান্ন মিনিট হয়ে গেছে মনে হচ্ছে মাত্র অল্প কয়েকটা পিস দেখালাম এই হচ্ছে ফ্রন্ট বাটন লক করা হ্যাঁ আর এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এটা অনলি দুইটা কালার দুই পিস আসছে এর আগের গুলো যা দেখিয়েছিলাম ওইটা ওইটা আর মানে কেউ পানি নাই স্টকে এবং এরপর থেকে যে পরিমাণ প্রি অর্ডার হচ্ছে আমরা স্টক করতে পারতেছি না আপু কালো নিব এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা গ্রে অ্যাশ বা গ্রে মানে সরি গ্রে ব্লু বলা যায় বা পাউডার ব্লু বলা যায় হ্যাঁ হিজাব সহ সেট কিন্তু এটা হিজাব সহ চার হাজার আটশো এইটার দুইটা কালারই আপাতত আছে ওদের কাছে আর নাই আর নাই এটা আসলে এগুলো মানে একটা লাইভে দেখানোর পরে কালার মানে এক এক কালার এক এক সাইজ এত প্রিয় অর্ডার আসছে যে আমরা আর স্টকেই আনতে পারি নাই এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা চার হাজার আটশো টাকা উইথ হিজাব হিজাব সহ চার হাজার আটশো টাকা পাচ্ছেন আর হিজাব ছাড়া হলে আরও অনেক কম প্রাইস কিন্তু হিজাব ছাড়াই আমরা হিজাব সহই সেট করে দিচ্ছি আবার হিজাবের জন্য কই দৌড়াদৌড়ি করবেন তাই হিজাব সহই দিয়ে দিচ্ছি চার হাজার আটশো কালোটা একটু ধরেন স্ক্রিনশট নিব কালোটা দাও কালোটা দাও এইটা যে আজকে কত পিস অর্ডার আসবে দেখো শুধু এই যে আপু এটা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ জোনাকির মতো জোনাকির একটা ভাইবস আছে এটার মধ্যে হ্যাঁ জোনাকির মতো জোনাকি তারপর আছে তোমার ওই যে আরেকটা কিনা আছে তোরি হ্যাঁ তোরিটা জোনাকিটা আপু স্ক্রিনশট নিয়ে নেন ওই ওইরকম একটা ভাইবস আছে আপু এক্সক্লুসিভ ডিজাইনে আবার জন্য আমি অলওয়েজ ওয়েট করি দেখাবো দেখাবো এক্সক্লুসিভ ডিজাইন আবার দেখাবো আচ্ছা এখন একটা লঞ্চ করি তারপরে হচ্ছে চলে যাব আবার হ্যান্ডিক্রাফ্ট হ্যাঁ একটা লঞ্চ করে দেখাই দিই আপনাদেরকে এই হচ্ছে একটা দেখেন নতুন একটা ডিজাইন সবাই আজকে বলছেন সবগুলো ডিজাইন লঞ্চ করে তাই কিন্তু আমি করে দিলাম কিন্তু পরে বলবেন না রে আপু এতগুলো ডিজাইন কেন আজকে লঞ্চ করলেন এই দেখেন ইনারটা এই যে ইনারটা হচ্ছে একদম হাতা কাটা একদম কাটা নিচের ডিজাইনটা দেখেন এই হচ্ছে নিচে ডিজাইনটা এত সফট ফেব্রিকটা আল্লাহ একদম কটন ক্যান্ডির মতো এই যে আমি যে নিচের ডিজাইনটা আমার নিচে মানে আবায়ের নিচের ডিজাইনটা দেখেন এইটাও কিন্তু সেম ডিজাইন এটার এটার হচ্ছে ইনারে হ্যাঁ আমি দেখাই দিই ভালো করে এইটা হচ্ছে এই যে সরা এগুলো সরাও সব ভালো করে ক্লিয়ার করে না দেখালে বুঝাবো এটা আজকে পড়তে চাইছিলাম এতগুলো নতুন ডিজাইন হ্যাঁ হ্যাঁ এতগুলো নতুন ডিজাইন আচ্ছা নেক্সট লাইভ যদি স্টক থাকে তাহলে পড়বো না থাকলে তার কিছু করার নেই এই যে দেখেন এখানে সুন্দর করে এত সুন্দর করে একটা কি বলে স্টোনের কাজ করে দেয়া আছে দেখেন পাগলা অফার আমার নাম বলে দিই তো আর পাই না হবে ভ্যাটলা আমাদের ভ্যাটলা এই যে এই হচ্ছে নিচের ডিজাইনটা সরি বলা ছাড়া আসলে আর কিছুই করার নাই এইটার ফেব্রিকটা এত আরাম মনে হচ্ছে আমি কটন ক্যান্ডি ধরে রাখছি একটা ইনার ইনার সরি কোটি এই যে ব্রাউন কালার আজকে বলাতে আমি কিন্তু সবগুলো আপনাদেরকে ই করে দিচ্ছি এই যে এই হচ্ছে ইলাস্টিক করা স্লিভ হ্যাঁ এই হচ্ছে ইলাস্টিক করা স্লিভটা এই যে দেখেন আমি একটু হিসাব এইটা পরে দেখাই ধরো কোনটা শেখ শেখা হ্যাঁ হ্যাঁ শেখা মেয়েরার শেখা মেয়েরা আবার এটার একটু ডিজাইন সিমিলার স্টাইলিশ আবার বোরখা ছাড়া পরা হয় না হারি এই যে দেখেন এই দেখেন কোটিটা আপনারা চাইলে এই কোটিগুলো কিন্তু যে একটু আগে একটা আপু বললেন যে আপু শাড়ির সাথে পরার মতো কোটি দেখান আপনারা যদি এটা ইনার দিয়ে না পারেন আপনারা তো শাড়ির সাথে পরে নিতে পারবেন এই যে কিন্তু শাড়ির সাথে পরে নিতে পারেন হ্যাঁ এই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা শাড়ির সাথে পরে নিতে পারবেন ইনবক্সে করেছি অর্ডার নেয়নি আপু অর্ডার কেন নেয়নি একটু জিজ্ঞেস করেন ওদেরকে হ্যাঁ কারণ আমার মনে হয় হয়তো ম্যাটেরিয়ালের শর্টেজ আছে অথবা কিছু একটা প্রবলেম আছে নাহলে অর্ডার না নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আপু আমরা তো আমরা তো বিজনেস করতেছি আমরা কেন অর্ডার নিব না বলেন তো এই যে এই হচ্ছে স্লিপটা এই হচ্ছে কোটি দেখেন এইটা এইগুলো আপনি শাড়ির সাথে পরতে পারবেন আর এই হচ্ছে দেখেন ইনার ইনারটা যদি আপনি দিয়ে এই রকম লুক আসবে এই যে আপনি যদি ইনার দিয়ে পড়েন এই লুকটা আসবে ঠিক আছে এই যে ইনারের নিচে দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে আমার আমি যেটা পড়া আছে এইটার যেই ফ্রিল এই সেম ফ্রিলটাই কিন্তু করা বেল্ট আছে এই যে বেল্ট বেঁধে নিতে পারবেন নেক্সট লাইভে ট্রাই করবো যদি স্টক থাকে তাহলে পরবো আর এই হচ্ছে হিজাবটা এই যে দেখেন হিজাবটা তো আরও সুন্দর এই হচ্ছে হিজাবটা এবার একটা কালারে যাই পঞ্চাশ হবে এটা পঞ্চাশ হবে ফিফটি টু থেকে আপু না আপু নাচ আপু এটা পঞ্চাশ নাই আপনি ফিফটি টুটা নিয়ে নেন আপু ফিফটি টু এই ডিজাইনগুলো মিস করেন না এই ডিজাইনগুলো মিস করার পরে পরবর্তীতে হাতের চুড়িগুলো একটু দেখাও এগুলো আবার রেগুলার ইউজার আপু এই যে দেখেন এগুলো রেগুলার ইউজ করি এই যে এইগুলো হচ্ছে এখানে হচ্ছে দুইটা দুইটা চারটা আছে এই দুইটা আলাদা এই যে এইভাবে সেট করা আমি আসলে সবগুলো নিয়ে নিয়ে কাল ডিজাইন নিয়ে সেট করি এই যে আচ্ছা আবু বোরখার সাথে নিকাপ চাই নিকাপ ঈশ্বরি নিকাপ করতে গেলে কষ্ট হয়ে যায় আপু এই হচ্ছে ব্ল্যাক কালারটা এবার একটু নড়েছেন বসেন ব্ল্যাক কালাররা এই যে এই হচ্ছে ইনার এবং কোটি এই যে ইনারাও ফ্রিল করা আমি আমি যে বোরখাটা পরা আছি সেম ফ্রিল হচ্ছে এইটা এই যে সেম ফ্রিল হচ্ছে এইটা এইবার তো ব্ল্যাক লাভাররা যারা ব্ল্যাক ছাড়া কিচ্ছু পরেন না তারা এটা একটু এখন তো খুশি হয়ে যাবেন এই যে এই হচ্ছে কোটিটা এই হচ্ছে বেল্ট অ্যান্ড দিস ওয়ান হিজ অফ এটা ফ্যাব্রিকটা কোটির ফ্যাব্রিকটা বললাম না আমি ফ্যাব্রিকে তিনি বলি না কারণ কি আমি আমি ফ্যাব্রিকের নাম বললে দেখবেন যে অনেকেই ফ্যাব্রিক না দিয়েও বলে ওই ফ্যাব্রিক দিচ্ছি আসলে কিন্তু সেইটা না ফ্যাব্রিক তারা দিতেই পারবে না এরকম ফ্যাব্রিক এই যে ফ্যাব্রিকটা আমি টেক্সচারটা একটু দেখাই দিই ফ্যাব্রিকের টেক্সচারটা হয়তো আপনারা বুঝবেন কি না জানি না ইনার ইনার ফ্যাব্রিকটা আলাদা ইনারটা তো পুরো কটন ক্যান্ডি মানে যেটা আপনার গায়ের সাথে লেগে থাকবে আমরা ইনারটা অলওয়েজ একটু কমফোর্টেবল ফ্যাব্রিক দিই কারণ কি ইনারটা কিন্তু গায়ের সাথে লেগে থাকে ইনারটা যদি কমফোর্টেবল হয় তখন আপনার কোটিটা যেমন ফ্যাব্রিকই হোক আপনার ভালোই মানে আরাম লাগে কিন্তু আমরা কোট মানে কোটির চেয়েও আপনার উপরে পার্টের চেয়েও ইনার পার্টটা আরও বেশি কমফোর্টেবল দিই এই যে এইটার এটা তো পুরো কটন ক্যান্ডি আমার তো মানে মনে হচ্ছে কি আমি একদম কটন ক্যান্ডি একটা ধরে রাখছি এই যে আর এই হচ্ছে উপরের পার্টটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা প্রাইস বলি নি তো প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ এভেলেবেল আছে পাগলা অফারের প্রোডাক্ট নাই আপু পাগলা অফারের প্রোডাক্ট নাই আচ্ছা এটা কি হ্যান্ডিক্রাফ্টের আচ্ছা এখন কিছু হ্যান্ডিক্রাফ্ট দেখাই তারপরে আরেকটা লঞ্চ করব আপু কালোটার প্রাইস কত ছয় আপু এগুলা মোটামুটি আরেকটু বাড়তি প্রাইস বলার কথা ছিল বাট আমরা মানে আমরা একদম লিমিটেড প্রফিট রেখে আমরা আপু তোমার লাইফ যতক্ষণ থাকে ততক্ষণ কোনো কাজে মন বসে না এটা কোনো কথা তাহলে মন লাইভ তো দেখতেই হবে না লাইভ পরে না অন্য কাজ করা যাবে এই যে এটা হচ্ছে জুম ফ্যাব্রিকের মধ্যে দেখেন এইটাও কিন্তু জুম ফ্যাব্রিকের মধ্যে এই যে দেখেন স্লিভ ওয়ার্ক করা স্লিভের ওয়ার্ক করা জুম ফ্যাব্রিকের মধ্যে হিজাব সহ সেট আমরা একদম এগুলো হিজাব সহ দিয়ে দিচ্ছি কারণ এর আগে অনেক আপুরা বলেছিলেন আপু হ্যান্ডিক্রাফ্ট গুলো নেই আবার হিজাব খুঁজতে হয় তুমি একটু সেট করে দাও যাক দিয়ে দিলাম আপুরা যা বলবে সেটাই আপু সৌদি কিছু আবায়া দেখার না বসেছে ওই সৌদি ওই ডিজাইনটা কোন নতুন যেটা আসছে যেটা রিস্টক হলো যে দুবাই দুবাই বোরখা আসছে সৌদি ডিজাইনের বোরখাটা আসছে ওগুলো ওগুলো তো দিলাম একটা আজকে লাইভে এক পিস পাঠাইছে আমি বুঝলাম না এক পিস কেন পাঠায় আর এই কই নেট হাতার বোরকা আসে নাই কি বলো নেট হাতার যেগুলো ওই যে তোমাদের প্রি অর্ডার হয়েছে প্রচুর নেট হাতার দুবাই যেগুলো ক্রিস্টালের কাজ হ্যাঁ হ্যাঁ কি বলো আর এক পিস করে কেন দেয় আমি বুঝলাম না দিচ্ছে যখন তো বের করে একবারে দিয়ে দিবে তো এক পিস দেওয়ার মানে কি এক পিস আমি দেখাইতে পারলাম না আপু শেষ হয়ে গেছে শপে নাই আমাদের আমাদের হেড অফিসে মডারেটাররা খুব পাজি ওরা কি করে জানেন প্রোডাক্ট ওদের হাতে রাখে ওরা খালি অনলাইনে সেল করতে যায় ওরা শোরুমে দেয় না শামসুন নাহার আপু আসসালামু আলাইকুম বাবু কেমন আছে আপু লাইভে যা দেখান তা নিতে ইচ্ছা করে স্টাইলিশ আবায়ে আলমারি ভরে গেছে স্টাইলিশ আবায়ের জন্য আলমারি আলমারি বানাতে হবে নতুন করে একটা দুইটা করে আলমারি বাসার কোনো কোনো আলমারি বানাবেন আমি তো আমার আমার প্রত্যেকটা রুমে আমার বাসার প্রত্যেকটা রুমে যতগুলো আলমারি আছে প্রত্যেকটা আলমারির মধ্যে আমার 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 দখলদারি আছে এখন আমি মেয়ে বলতেছে মা মানে যদি নতুন নতুন আমরা উঠি বাসায় যাই তখন মানে আমাদের আসলে শিফট হওয়ার একটা প্ল্যানিং আছে তো বলতেছে ওইখানে কি হবে আমি যে প্রত্যেক রুমে আমার জন্য আলমারি থাকবে কারণ আর না হয় একটা রুম করব ওই রুমে শুধু চার ওয়ালেই শুধু আমার আলমারি থাকবে এবং শুধুমাত্র আমার আবাহ আর আমার ড্রেসের চেয়ে আমার আবায়া অনেক বেশি এবং দেখা যাবে যে আমার আবায়ের জন্য একটা রুম করতে হবে ওই রুমে সব চালমারি থাকবে তোমার তুলনা শুধু তুমি থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে স্লিভার বাইকটা দেখেন এটা কিন্তু একদম সি গ্রিন টিল কালার যেটা টিল কালার হ্যাঁ এটা হচ্ছে একদম টিল কালারটা এই যে হিজাব সহ 4800 টাকা সাইজ কি এটা 54 সাইজ হচ্ছে 54 আমি একদম সাইজ সহ বলে দিচ্ছি আহ দিদি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম জন্য কিছু দেখেন টিনেজারদের জন্য ওই যে কায়াতের ওইটাই এই জিপ্টে পড়া যেটা ওইটা নিতে পারেন ওটা তো অনেক সুন্দর হয়েছে ডিজাইন তোমাদের দেখাও একটু হ্যান্ডিক্রাফ্টের অনেক গোর্খা আসছে শোরুম ভিজিট করে না পুরা মানে এত দেখায় আমি শেষ করতে পারবো না এত এত ডিজাইন আসছে দাও এই যে এইটা হচ্ছে কায়নাথের এই যে কায়নাথ যেটা ইজিপ্টে পড়েছিল এবং এইটা টিনেজারদের জন্য বেস্ট একদম আমি বলবো যে বেস্ট একটা আবায়া এটা এত সুন্দর মানে এই যে টিনেজার মেয়েরা পড়লে দারুণ লাগে এটা শার্ট তো ভেতরের পার্টটা কিন্তু শার্ট আমি দেখাই দিই ধর একটু খুলে দাও এই যে ভেতরে পার্টটা হচ্ছে শার্ট দেখেন মানে টিনেজাররা খুব মজা করে এটা পরে আমি দেখেছি তো যতগুলো টিনেজার মেয়ে নিয়েছে মানে ওরা এত হ্যাপি এই আইটেমটা নিয়ে এই যে এই হচ্ছে এটা এটা নিতে পারে এটা প্রাইসটা কত পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুইশো হ্যাঁ এটা বেল সহ একদম হিজাব টিজাব সব সেট করা আছে আপু নিচে তো পারবো না তবু ভালো লাগে আপু কেন আপু নিচে তো পারবো না আমার আপনার সব লাইভ দেখা যাবে তবু ভালো লাগে আপু সব অ্যাটেন্ড করেন নেয়াটা ম্যান্ডেটরি নেয়া আপু সিম্পল বোরকা থাকলে দেখা হয় সবসময় পড়ার জন্য সাদা কিছু দেখেন আমি যেটা পরে আছি এটারই কিন্তু হোয়াইট কালার ছিল আমি দেখিয়েছি এটার হোয়াইটটা আচ্ছা লাস্ট হ্যান্ডিক্রাফটার হ্যান্ডিক্রাফ্টার আরেকটা দেখাই একদম পার্পল কলিজা কালারের পার্পল যেটা এই যে দেখেন হ্যান্ডিক্রাফ্টের কাজ করাটা পুরাটা একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন হ্যান্ডিক্রাফ্টের কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত হ্যান্ডিক্রাফ্টের কাজ করা এবং এটা ফ্রন্ট লক তোমার পাওয়ার দাম কত পাঁচ এই যে এই হচ্ছে স্লিভের কাজটা এই হচ্ছে হিজাবের এক পাশে সেম কাজটা দেওয়া হিজাবের এক পাশে কিন্তু এইটার এই যে সেম সেম কাজ করা কিন্তু হ্যাঁ চার হাজার আটশো টাকা এগুলো আমরা আসলে প্রাইস আহ আপডাউন করিনি একদম ফ্ল্যাট প্রাইসে রেখেছি আমরা চাইলে এটা অনেক কম বেশি করা যেত বাট আমরা সেম প্রাইসটাই করেছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় আমাদের জন্য সুবিধা হয় প্রফিট একটু কমই হোক আপু আপনার পর দাম কত ছয় হাজার আটশো টাকা আমারটা আটশো টাকা দেখেন আচ্ছা আমার গুলো একটু সামনে রাখো আবার কালার গুলো সব রিপিট করে দেখাই দিব পাঁচটা কালার আসছে এটা এত সুন্দর আজকে এটা আমি এটা দেখে আমি আজকে লোভ সামলাতে পারিনি যে এটা নাম না আপু মেসেজে রিপ্লাই পাই না আপু পান একটু লেট হয় আপু আপনারটা প্রাইস ছয় হাজার আটশো আপু ভাবনা ভাই দেবো ছয় আচ্ছা কলিজা কালার মধ্যে আরেকটা দেখাই দিই এই যে এটা কলিজা কালারের মধ্যে আরেকটা হেভি ওয়ার্ক স্লিভের হেভি ওয়ার্ক করা হ্যাঁ এই যে স্লিভের মধ্যে দেখেন চকচকা ঝকঝকা একটা কাজ মানে এগুলো সামনে থেকে আসলে আপনারা বুঝবেন আমি না বুঝাতে পারবো না নিকাপ ম্যাচিং করা হ্যাঁ এটা একটা প্রবলেম নিকাপ ম্যাচিং করা একটু কষ্ট এই যে ফ্রন্টে হচ্ছে বাটন করা এই হচ্ছে হিসাবের এক পাশে কাজ করা আর এই হচ্ছে দেখেন স্লিভে কাজ করা স্লিভটা হ্যাঁ স্লিভে খুব হেভি করে কাজ করা ছয় চার হাজার আটশো বলে ফেলছিলাম আচ্ছা আমারটা আমি এক ঝলক আবার দেখাই দিই যে আমারটা কি কি কালার আছে এই যে আমি যেই কালারটা পরেছি এইটা অনিয়ন পিঙ্ক আমারটা আমি আবার দেখাই দিচ্ছি ঠিক আছে যেই পাঁচটা কালার আমি দেখিয়েছি সেই পাঁচটা কালার আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে পেছনও কাজ আছে যে আমারটা দেখাই নেই যে পেছনে কিন্তু কাজ আছে আমি ঘুরিয়ে নিয়ে আজকে দেখবেন কীভাবে এই যে এই হচ্ছে আমার আমি যেটা পরে আছি এইটার সেম কালার অনিয়ন পিঙ্ক এই হচ্ছে হিজাব সরি স্লিভের কাজটা এবং হিজাব আছে আমার পড়াটা ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আমি কালারগুলো এখন দেখাই দিচ্ছি এইটা হচ্ছে পার্পল কালার এই যে পার্পল অ্যান্ড অনিয়ন পিঙ্কের মধ্যে ডিফারেন্স আছে কিন্তু আর অনেকেই আবার এইভাবে না ধরলে বুঝবেন না এইভাবে স্ক্রিনশট নেন যেটা আপনি নিতে চান ওইটা জাস্ট মার্ক করে দিবেন। এটা হচ্ছে পার্পল কালারটা এই যে এটা পড়লে একদম এক মানে কী বলো একটা ফিশ কাটার ডিজাইন আসবে নিচটা পুরো ন্যারো হয়ে যাবে এই যে স্লিভ হচ্ছে এইটা স্লিভ হচ্ছে এরকম আচ্ছা কালারগুলো ঝটপট দেখাই দিচ্ছি এই হচ্ছে ব্রাউন কালার এইটা তো আরেকটা মারাত্মক কালার আজকে আমি না মানে আমি বাসায় বসে কনফিউজ হয়ে গেছি যে আমি কোনটা পড়বো কোনটা পরব আমি কনফিউজ হয়ে গেছি আর আপনারা কেনার সময় তো কনফিউজ হবে নি আমি আজকে পড়ার সময় কনফিউজ হয়ে গেছি এই যে এই হচ্ছে ব্রাউন কালারটা সেইম স্টোনের ওয়ার্ক করা স্টোনের ওয়ার্কগুলো দেখলেই আপনারা বুঝবেন যে কি পরিমাণ সুন্দর সামনে থেকে না দেখলে বুঝবেন না আসলে এই যে এই হচ্ছে নিচেরটা ফিল করা আপনার ব্রাউন কালার গেল এই হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ফোর্থ কালারটা ফিফথ কালারে যাচ্ছি এই যে যারা দেখেন নাই পরে জয়েন করেছেন তারা এটা দেখে নেন এই যে এই হচ্ছে ব্ল্যাক কালারটা হিজাব সহ দিস লাস্ট কালার হোয়াইট কালার এত সুন্দর এটা সৌদিষ্টার আবায়টা আপু সৌদিষ্টার আবাহটা হবে বাট শোরুমে মেবি একটা দিয়েছিল ওরা ওইটা সেল করে ফেলেছে হ্যাঁ শোরুমে একটা এক পিস দিয়েছিল ওইটা ওরা সেল করে ফেলেছে যার কারণে আমি দেখাতে পারলাম না বাট ওটা স্টক আছে ওইটার জন্য আপনার ইনবক্স করেন অথবা শোরুম ভিজিট করেন পেয়ে যাবেন কালকে চলে আসবে মনে হয় কালকে হয়তো স্টক ওদের কাছে চলে আসবে ওই এক পিস পাঠিয়েছিল কি কারণে বুঝলাম না আমি নিজেও বুঝতেছি না দিদি আপনি খুব সুন্দর থ্যাংক ইউ স্নেহা আপু ওইটা বোরকা নিচে মাসালা খুব সুন্দর নয়ের মনে আপু আপু কোট আবাই আছে কোট আবাই কিছু আছে বাট সব সাইজ নাই এই হচ্ছে হোয়াইটটা হোয়াইটটা অসম্ভব এটা কিন্তু জুম ফ্যাব্রিকের উপরে করা জুম ফ্যাব্রিকও করা আচ্ছা আমারটা রেখে দিলাম এখন লাস্ট একটা ডিজাইন লঞ্চ করে দিয়ে আমি দৌড় দিব এই যে দেখেন লাস্ট একটা ডিজাইন এইটা না নিচ থেকে ন্যারো হয়ে যাবে যারা পরবেন পরাপর দেখবেন যে আমারটার মতো নিচ থেকে একদম ফিশ কাটের মতো হয়ে যাবে ন্যারো একটা ডিজাইন হয়ে যাবে এই দেখেন একদম স্টোন অ্যান্ড এর ওয়ার্ক করা তোমাকে হাসি থেকে ভালো লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে কাফতান দেখেন সেমি কাফতান এগুলো হ্যাঁ এগুলো একদম ফুল কাফতান না কারণ সেমি কাফতানগুলো একটা কাটিং হয়ে আসে এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা এই যে এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা এই হচ্ছে ফ্রন্টের এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা অ্যান্ড উইথ হিজাব এই যে এই হচ্ছে হিজাবের কাজ করা ঠিক আছে এইটা ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে কালার দেখায় তারপর আমি প্রাইজে যাচ্ছি এই হচ্ছে নুট কালার এইটা আরও মারাত্মক সুন্দর এই যে এই হচ্ছে ডিজাইন বাটন করা আপনারা চাইলে খুলে অজু করতে পারবেন অজু করার সময় খুলে নিতে পারবেন হ্যাঁ এই যে এই হচ্ছে ব্রাউন কালার ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবল আছে স্লিভ হচ্ছে এইটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো উইথ হিজাব এই যে হিজাবের এক পোষণে কাজ করা আছে আচ্ছা সো আজকে এখানে শেষ করে দিচ্ছি নেক্সট লাইভ ইনশাল্লাহ আরও নতুন নতুন কিছু থাকবে এবং এগুলো লিমিটেড স্টক বারে বলে দিচ্ছি সো একটু ঝটপট অর্ডার করে ফেলতে হবে আল্লাহ হাফেজ